নমস্কার। পরমপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদাময়ী, একালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ, মা বিশালক্ষী, বাবা গোপাল গোবর্ধন ও মা গঙ্গার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। স্বর্গ আমার স্বামীর ঘর। রচনা নির্দেশনা মরমী পালাকার, বাবলি ভট্টাচার্য, নৃত্যে পার্থ সারথি, আলো ধ্বনি এস আর গম, নিয়ন্ত্রণে মহাদেব ভূঁইয়া ও ইন্দ্র জানা, মুখ্যযন্ত্রী গণেশ মন্ডল, তবলা বাদক শ্যাম মন্ডল, মাস্টার থানু, সুপ্রসিদ্ধ বংশী বাদক রঞ্জন দাস ও অক্টোপ্যাডের রঘুনাথ মুখার্জি, শাস্ত্রজ্জা রাম মন্ডল, মানস মানিক, নিখিল দল ম্যানেজার মুস্তাকিন হালদার, জেনারেল ম্যানেজার নেপাল দত্ত, দল পরিচালক সর্বাধিনায়ক রাম কুন্ডু, অভিনয় পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যপাল ও সর্বভারতীয় সঙ্গীত পরিষদ, তিনটি পুরস্কারে পুরস্কৃত, রাম বাংলার সকলের নয়নের মণি বাবলি ভট্টাচার্য, হাইকার ভূমিকায় কলকাতা চিৎপুর যাত্রা জগতের অভিনয় ও নৃত্য গীত পটিয়সী সুইট এইটিন মিস পদ্মপ্রিয়া, চিত্র মঞ্চ দূরদর্শনের লাস্যময়ী নায়িকা ইন্দ্রাণী মুখার্জি, উদীয়মান গায়ক নায়ক কুমার বাপি, কলির ভিলেন বেনি মাধব ও চঞ্চলা হরিণী অপর্ণা ব্যানার্জি, তৎসহ রবীন মন্ডল, চামেলী নট, চঞ্চল কুমার, মুস্তাকিন হালদার ও খলনায়িকা সোনালী ভট্টাচার্য এবং বলিষ্ঠ অভিনেতা পিনাকী গোস্বামী, পরিবেশনায় সোনার বাংলা যাত্রা সংস্থা, প্রযোজক যাত্রার নবরূপকার শ্রী সঞ্জীব দলুই। শুরু হচ্ছে মা তারা ও মাধবজি আশীর্বাদ মাথায় নিয়ে স্বর্গীয় ধর্মদাস দলুই ও স্বর্গীয় রতনমণি ভট্টাচার্যের স্মৃতি রক্ষার্থে নাচে গানে অভিনয়ে ভরপুর সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। শাখা সিঁদুর পড়ে আমি হব না তো সার্থপর, ফেসবুকেতে সবাই দেখো স্বর্গ আমার স্বামীর ঘর, শাখা সিঁদুর পড়ে দেখতে পাচ্ছি না। কালুদা, আরো কালুদা,
পারবো না পারবো না পারবো না, সব দিকে খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেয়ের বিয়ে বলে কি আমি অপরাধ করে ফেলেছি? ওই ওই বর্বর যাত্রী এসে গেল, মা বিশালাক্ষি, বাবা গোপাল গোবর্ধন, বাবা বুড়শিব, আমার বাচাল মেয়েটাকে অনেক কষ্ট বিয়েতে রাজি করিয়েছে, তুমি ওকে সংসারই করে ঠাকুর। সত্যি আর কোনো চিন্তা নেই কেন দা, আমি আমার ভাগ্নেকে অনেক বুঝে সুঝে বিয়েতে রাজি করিয়েছি। দেখো না দেখো না, আজ করবো কাল করবো করে বিয়ের বয়স পার হয়ে গেল। বিয়ের বয়স পার হলে হবে কি, ওরকম ছেলে পাওয়া ভাগ্যের দরকার। আমার মেয়ে পাইলে অনেক ভাগ্য করেছে, তাই তোমার ভাগ্নে বিজয়ের মতো স্বামী পাবে। কি লম্বা চেহারা! আর সেই জন্য বিজয় অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ দেয় না, শুধু পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে। আর চাকরি না করে ও বিয়েও করবে না, এই করে করে বিয়ের বয়স পার করে ফেললো। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে, ও চেহারা ও শিক্ষা কখনো বিফলে যাবে না। বাবা, তাই বলে তুমি আমাকে একটা বেকার ছেলের হাতে তুলে দিচ্ছ? জিমা, বিয়ের কোণের সাথে সেজে এমন চিন্তা মনেও আনিস না। আমি আবার বলছি, বিজয়ের মতো ছেলে হাজারে একটা মিলবে না। আমি আমার প্রাণের ঠাকুরের কাছে জানতে পেরেছি, ওর সাথে তো রাজ্যটক হবে, তোরা সুখী হবি। তোমার ধারণা ভুল, বিজয় কোনোদিনই আমাকে সুখী করতে পারবে না, কারণ ওর চাকরি পাওয়ার বয়স শেষ হতে চলেছে। ওর মতো একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কোনোদিনই ভালো রাখতে পারবে না। ওই ধারণা মন থেকে মুছে ফেলে বিজয়ের উপর ভরসা রাখো মা। ছোট থেকে মা পায়নি, সজনে লাঞ্ছনা গঞ্জনা নিয়ে বড় হয়েছে। ওকে তুমি ভালোবেসো, দেখবে ও একদিন তোমার জন্য জীবন দিয়ে দেবে। মন থেকে বিয়েতে রাজি না হলেও বাবার ইচ্ছে পূরণ করতে আমি তো কোণের সাজে সেজেছি। বাবা মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না রে মা, তুই দেখিস তুই ভীষণ সুখী হবি। আমি যাই বরকর্তার সাথে কথা বলে বিয়ে বসানোর ব্যবস্থা করি। কই রে পুরান চাবি দেলো? বিশ্বাস করুন, এবেতে বিন্দু মাত্র আমার মত নেই। ছোটবেলা থেকে নাচ গান অভিনয় আমি ভালোবাসি, আমি ফিল্ম লাইনে টিভি সিরিয়ালে প্রতিষ্ঠিত হতে চাই। বাবা, আরে ও বাবা, গাড়ি থেকে নেমে তুমি কোথায় গেলে বলো তো? ওই ওই আছে সঞ্জু। হ্যাঁ সঞ্জু, সঞ্জুকে জানো মা? সঞ্জু হচ্ছে বিজয়ের সৎ ভাই। সঞ্জু বিজয়ের সৎ ভাই হলো, সঞ্জু দাদাকে রীতিমতো ভক্তি শ্রদ্ধা করে। ওরা দুই ভাই জানো, রাম আর লক্ষ্মণ। রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণের রাম, একজন আর বুকে লেখা অন্য জনার নাম। রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণের রাম, একজন আর বুকে লেখা অন্য জনার নাম। সঙ্গে তারা দুজনে তাকে, সঙ্গে তারা দুজনে তাকে, মালিক জোর বলে লোকে, মালিক জোর বলে লোকে। তোমার দেব লক্ষণ, আর তুমি হবে আমার সীতা বৌদি। বৌদি, এবার তাহলে তোমাকে একটা প্রণাম করে ফেলি। দাদা জিজ্ঞাসা করছি কেন, দেরি না করে চট করে করে ফেলো। তুমি আমার কে? দাঁড়াও 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 বৌদি, আমি পরিচয়টা করে দিচ্ছি। কি গো, তুমি বলবে না আমি বলবো? মানে তুমি কে? কেন আমার দাদার বিয়েতে আজ তুমি এখানে এসেছো? আরে বাবা, তোমার সাথে আমার সম্পর্কটা কি সেটা আমার বৌদি কাছে খুলে বলতে হবে না? সরি, একদম ভুল হয়ে গেছে, তোমাকেই তো সবার আগে বলতে হবে, কারণ তুমি তো আমাদের দুজনের শেষ ভরসা। সঞ্জু মামা, তুমি আমাদের ভরসা। মারবো একচক। ও বাবা, মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছেই যত আবদার, যত সাধ যত কিছু দূর আশা। মামা গো, তুমি আমার এই ছোট ভাগ্নে সঞ্জুকে খেচে গেতেছে মামা। ও মাই ডিয়ার মামা, আজ দাদার বিয়েটা মিটে গেলেই বাবার সাথে কথা বলে তুমি কিন্তু আমাদের দুজনের একটা পাকাপাকি ব্যবস্থা অবশ্যই করে দেবে। আর যদি তুমি সেটা না পারো তাহলে আমরা দুজনে কিন্তু একেবারে থাক। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি পায়েল বলছি। না না না, আমি আর না, ঠিক আছে, রাখছি 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 রাখছি। কি ব্যাপার, চুপি চুপি কার সাথে কথা হচ্ছিল? দাদার সাথে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, না 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 না
না মানে ওই কথাই হলো আর কি, মানে তোমাদের দুজনে দুজনকে যদি ভালো লাগে, মানে উভয় উভয়কে যদি ভালোবাসো, তাহলে তোমাদের বিয়েটা অবশ্যই আমি দিয়ে দেবো। বৌদি তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই সঞ্জু, তোমাকে দেখে আমার মনের অনেক পরিবর্তন এসে গেল। এই যার ভাই তার দাদা না জানি কত ভালো। বাবা কি হলো মা, বাবাকে ডাকছো কেন? না না না, মানে বাবার মন থেকে আমি সব চিন্তা দূর করে দিতে চাই। বাবা, ও বাবা, আমার ডাকছিস কেন? বাবা বাবা শোনো শোনো বাবা শোনো বাবা, তোমার মন থেকে তুমি সব চিন্তা ঝেড়ে ফেলে দাও বাবা, কারণ আমি আগে বুঝতে পারিনি যে এরা এত ভালো মানুষ। ওই বাড়িতে বউ হয়ে গেলে আমি খুব সুখী হবো বাবা। তবে আমার কথা মিললো তো? হ্যাঁ বাবা, তোমার কথাই ঠিক, আমার মনে আর কোনো অশান্তি নেই, এরাই হবে আমার আপনজন। ভাবতে যে আমার কি ভালো লাগছে, এত আনন্দের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছে কেন, আমার চোখে জল আসছে কেন বাবা? আরে মা, আজ তোর বিয়ে, সেটিতে সিঁদুর পরবি, কাল সকালে বিজয়ের বউ হয়ে তুই শ্বশুর বাড়ি চলে যাবি। বাবা তুমি যদি এইভাবে কেঁদে ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে চুপ করে থাকবো বাবা? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, তুমি আমাকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছ বাবা। আরে মা, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি, তোর মায়ের অভাব কখনো বুঝতে দিইনি, সেই তুই কবে এত বড় হয়ে গেলি রে? এই কাল সকালে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়েদের ভাগ্য কখন কাকে কোথায় টেনে নিয়ে যায় তা কেউ বলতে পারে না মেসোমশাই। একটা রাজার ঘরের মেয়েও ভিকিরি ঘরের বউ হয়, আবার একটা ভিকিরি ঘরের মেয়েও রাজার ঘরের বউ হয়। তাই এই চোখের জলে রণাবীর আনন্দটাকে প্রত্যেকটা মেয়ে ও তার পরিবারের সকলকে মেনে নিতে হয় মেসোমশাই। হ্যাঁ বাবা, বাবা তুমি আর কাঁদবে না, কারণ অশ্বমঙ্গলাতে তো আমি আবার ফিরে আসবো, তোমার তখন কাঁদলে চলবে না বাবা, তোমার যে অনেক দায়িত্ব, তুমি যে মেয়ের বাবা। তুই ঠিক বলেছিস, আমি আর কাঁদবো না, আমি কাঁদবো কেন, আমি তো মেয়ের বাবা, আমার তো কত দায়িত্ব, যাই আমি আমার দায়িত্ব পালন করি। না বৌদি না, আর কিন্তু একদম কান্না নয়, তোমাকে আর একদম কাঁদতে চলবে না বৌদি, এবার তোমাকে একটু হাসতে হবে, প্লিজ বৌদি এবার তুমি একটু হাসো। আমি বললেই হাসবে কি, তাই তো পায়েল দি। এই পায়েল দি কি, পায়েল দি কি, দুদিন পর ও হবে তোমার যা। দিদি বলো, দিদি। বাবা একদম ঠিক কথা বলেছে, এই যে দিদি বলো, এক্ষুনি দিদি বলো। আরে বলবে বলবে, আগে ছাদনা তোলা নিয়ে গিয়ে সাত পাকে বাঁধা পড়ুক, তারপর তো সাত পাকে বন্দি হবে আজকে সুন্দর। শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখী থেকো, এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে, এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সবাই মিলে নাচ গান হয়ে উল্লর করছো, আর ওদিকে বিজয় বড়শনে একা, যাও 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 বিজয়কে এখন একটু সঙ্গ দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, না 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 না, আমি এখন বেশি কথা বলতে পারছি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হলো মা কি হলো? না না না
লক্ষ্মী যাবে আমার ঘরে, এ কি কম আনন্দের কথা বলো। শুনছো এই আনন্দ আমি রাখবো কোথায় বলো দেখি। আরো একটা আনন্দের খবর আছে জামাই বাবু। ওরে বাবা, আরো একটা আনন্দের খবর। আরো একটা আনন্দের খবর। আরে বলে ফেলো, বলে ফেলো। কি আনন্দের খবর বলে ফেলো। আমি বড় শুনে বড়ের কাছে যাই কেমন? সত্যি বাবা, বড়দের মাঝখানে থাকা কিন্তু একদম ঠিক নয়। যাচ্ছ কোথায়? দাও, শুনুন জামাই বাবু। বলো। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই বাড়িতে আমার সানাই বাজবে, মানে আপনার ওই ছোট ছেলে সঞ্জুর সাথে বলছির বিয়ে আমি দেব। আপনি চাল বাবু, আমি হচ্ছে বাবা, সন্তানদের ওপর আমার কিন্তু খুব কড়া নজর। আর আমি তো জানি ওদের দুজনের সম্পর্ক, আর এও খবর নিয়েছি ভুলটি খুব ভালো মেয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বিশ্বাস আমি কোনোদিনই ভঙ্গ করব না, কারণ আমি জানি মেয়েদের কাছে স্বামী ও শ্বশুর বাড়ির ঘরই হলো সুখের স্বর্গ। তাহলে তাহলে আমার ডিউটি আবার শেষ ভাগ নেই, আমি তাহলে চলি। উদ্ভ্রান্তের মতো এদিকে ছুটে আসছেন কেন? কষ্টটা মাথায় ভেঙে পড়েছে, আপনার পা থেকে জুতোটা খুলে আমার মুখে মারুন। আমার মেয়ে পায়ে কোনে সাজে পালিয়ে গেছে। ফোন করতে করতে বাড়ির গেটের কাছে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো, আর গাড়ির গেটটা খুলতে গাড়িতে উঠে গেল, আর গাড়িটা প্রচন্ড বেগে চালিয়ে চলে গেল। থানায় ফোন করো। কোথায় গেছে, কোন দিকে গেছে আপনি আমাকে বলুন, আমরা এখনই যাব। আমাদের বংশের মুখে যে আশ্রুন কালী মাখালো, আমার শ্রী রামচন্দ্রের মতন বাবাকে যে ঠকালো, তাকে কিন্তু আমরা কেউ ক্ষমা করবো না। মামা গাড়ি বার করো। কেউ যাবেন না, একটা মিথ্যেবাদী চলনা মইকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। ও পালাবে বলে আমার সঙ্গে আপনাদের সঙ্গে অবহেলিত, সময় মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে ভালোভাবে লেখাপড়া পর্যন্ত করতে পারিনি, আজ বিয়ের লগ্নে এসেও হলাম আমি চরম অসম্মানিত। এরপর সমাজের কোন জায়গায় মুখ লুকাবো আমি? এ লজ্জা তোমার নয় বাবা, এ লজ্জা আমার। আমি একটা নোংরা অসভ্য মেয়ের বাবা, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা না করে কি উপায় আছে আপনি বলতে পারেন? একটা কথা জেনে রাখবেন, কোনো মেয়ে ধর্ষিত হবার পর গ্রামে সালিশি সভা বসিয়ে ধর্ষণকারীকে মোটা টাকা জরিমানা করিয়ে হয়তো তাকে মুক্তি দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে যেমন সেই মেয়েটার কলঙ্কের দাগ মোছা যায় না, আপনারাও আমার অপমান অসম্মানের দাগটা কিছুতেই মুছে দিতে পারবেন না। সত্যি আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়েল দিকে কাজের জন্য কোনোদিনই ক্ষমা করা যায় না। তবুও কিন্তু মেয়েরা ভুল করে ক্ষমা পেয়ে যায়, মেয়েরা ভুল করে ক্ষমা পেয়ে যায়। ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দজ্জাল গৃহবধূদের অত্যাচারের হাত থেকে অব্যাহতি পায় নাই সমাজের পুরুষ মানুষরা, মিথ্যে করে 498 কেস দিয়ে শ্বশুর শাশুড়ি দেওর ননদকে জেলের ঘানি টানিয়ে ছাড়ে। শুধুমাত্র আইন মেয়েদের পক্ষে বলে ওদের সমস্ত অত্যাচার হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবারকে। শান্ত বিজয়, তুই একটু শান্ত হ। আমি শান্ত হতে পারছি না মামা, শান্ত থাকতে দিল না আমাকে পায়েল। পায়েলের মতো মেয়েরাই সমাজের অনেক ছেলের জীবন নষ্ট করতে চলেছে। আমার হাতে যদি আইন থাকতো তাহলে ওই ধরনের মেয়েগুলোকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম, যা দেখে অন্যান্য মেয়েদের শিক্ষা হয়ে যেত। ওদের বুঝিয়ে দেওয়া দরকার এই সোনার ভারতের সোনার বাংলার সুন্দর ঐতিহ্য নষ্ট করার অধিকার ওদের নেই। বিজয়, বিজয়। বাবা, বিজয়, তুমি আমাকে মানুষ করেছো। এমনি ভাবে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে মানুষ করে,
কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মায়ের জায়গা হয় না তার নিজের বাড়িতে। বিলিতি পোষা কুকুরটার জন্য দামি দামি খাবার জোটে, কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে এক মুঠো নুন ভাত দেয় না। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা আধুনিকা অকৃতজ্ঞ বেঈমান বৌমারা। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি, কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা ভোগ করে আপনার স্বামীর জন্ম দিয়েছে। আপনার বাবা কিন্তু প্রয়োজনীয় অর্থ ব্যয় করে আপনার স্বামীকে মানুষ করে তোলেননি, আপনার শ্বশুর মশাই সেটা করেছেন। আর আপনারা কি করছেন? শ্বশুর শাশুড়ির বুক খালি করে দিয়ে নিজের স্বামীর হাত ধরে উঠে চলে যাচ্ছেন 5 তলার রঙিন ফ্ল্যাটে, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে শেষ বয়সে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের সেই ঘরটাতে শ্বশুর শাশুড়ির সাথে বৌমারও একদিন দেখা হবে, যেদিন বৌমা তার নিজের ছেলের বউয়ের কাছে লাথি ঝেঁটা খেয়ে যেতে বাধ্য হবে বৃদ্ধাশ্রমে। ইট মারলে পাটকেল খেতেই হবে, কাঁচের ঘরে বাস করে কাঁচের ঘরে পাথর ছোড়া উচিত নয়। একটা কথা জেনে রাখবেন, ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে। আমি ভুল করেছি, ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে নিতে গিয়ে আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, এর শাস্তি আমি নেব। আমি আত্মহত্যা করবো, কি বলছেন? আমি এর প্রায়শ্চিত্ত করবো, এই নিজের গালে নিজে চর মারছি। এমন কুলাঙ্গার মেয়ের জন্ম যেন কেউ না দেয়। আমি যদি আগে জানতাম যে এমনি ভাবে আমার মুখ ডোবাবে, তাহলে আতুর ঘরে কলার টিপেও কেমন কানাইবাবু, কানাইবাবু, বিজয় কানাইবাবু কথা বলছেন না কেন? আঘাত সহ্য করতে না পেরে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমারই কোলে। অতএব শ্মশানের শেষ কাজটা তো আমাকেই করতে হবে। চল ভাই, আমরা দুজনে মিলে ওনাকে শ্মশানে নিয়ে যাই। শ্মশানে গিয়ে শ্মশানের শেষকৃত্য করে আমি প্রশ্ন করব একবিংশ শতাব্দীর মেয়েদের, তোমরা তো মা দুর্গা দেবী চণ্ডী মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা, তবে নেই কেন বুকে এতটুকু মমতা? নিজের ঘর করো তোমরা, ভাঙলে কেন আমার ঘর? এই মাটিতে জন্মে তোমরা এমনই স্বার্থপর। ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, তোমরা সারদা মায়ের লজ্জা। মেয়ের জন্য আজকে হলো বাবার মৃত্যু শয্যা। জন্ম নিয়েছো মায়ের কোলে, জন্ম দেবেও তোমরা, মিষ্টি গলায় ডাকবে হেঁকে খোকা। আর আমরা সন্তান না বলবো মা, মা গো, তবেই তো সার্থক হবে মহান কবি ডিএল রায়ের লেখা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেবভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। জন্মভূমি মা, তোমার যারা সম্মান দেয়নি তাদের ক্ষমা করবো না। আমি এই সোনার ভারতে সোনার বাংলার সোনার মা, আমি আমি সোনা খুঁজছি, সোনা সোনা বিশ্বাস আমার, সোনাকে একদিন আমি ঠিক খুঁজে পাবো, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজবো। আর কে যেন ছুটতে ছুটতে এদিকে আসছে, ওকে না না আমি মনে একটু গা ঢাকা। পালিয়ে এসেছি, পালিয়ে এসেছি, আমি ছুটতে ছুটতে অনেক দূর পালিয়ে এসেছি। পুলিশের গাড়িটা আমাদের গাড়িটাকে ফলো করছিল বলে আমি গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে এই নির্জন জায়গায় পালিয়ে এসেছি। যা বাবা, আর আমাকে বাড়ির লোক কেউ খুঁজে পাবে না। কিন্তু কিন্তু যে মহান ব্যক্তির গাড়িতে করে আমি পালিয়ে এসেছি, সেই নামি দামি ব্যক্তি সুন্দর মুখার্জি গেল কোথা? না, সময় নষ্ট না করে একটা ফোন করে দেখি। হ্যালো হ্যালো, তুমি কোথায় সুন্দর? আগুন ধরিয়ে দেবো, ঘর জ্বালানি পাঠলা নেমে ঘর ভেঙে পড়কে অপর করতে চাইছিস? এরা সন্তান নাই, সন্তান নাই, এরা শয়তান, এরা এরা
শুনে পড়ে শান্তিকে নাচিনে অশান্তিকে অপমান করে ভাবে ইও শাটা জাস্ট ইও শাটা মনে রাখিস আমি মা আর মা হই বলছি প্লিজ কাম ব্যাক মাই সুইট গার্ল প্লিজ কাম ব্যাক সবকিছু ভুলে যা সোনা কিন্তু বাবা মাকে যেন ভুলিস না তাদের চার্চে বড় পৃথিবীতে কেউ হয় না কাঁদবি বাবা হাসবি তুই তাই কখনো হয় একটা কথা মনে রাখিস যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় চোখের নেশায় মনের ভুলে পড়ছিস পাপের ফাঁদে যে করেছি এমন ভুল সে যে সারা জীবন কাঁদে সোনা সোনা রে সোনা যাক বাবা বাঁচা গেছে আমি মরছি আমার জ্বালায় না সময় নষ্ট না করে একটা ফোন করে দেখি হ্যালো হ্যালো তুমি কোথায় সুন্দর এই তো এখানে আমি অসুন্দর খুবই অসুন্দর তাই তো তোমার পেছনে ঘুরছি পায়েল দেবী তুমি আমার নামটা পর্যন্ত জানো আমি তোমার নাম জানি তোমার বাপের নাম জানি তোমার বাড়ি কোথায় জানি তোমার অনিচ্ছায় কার সাথে বিয়ে হচ্ছিল জানি বিয়ে ভেঙে বিয়ের রাতে তুমি পালিয়ে যাচ্ছ আমি সেটাও জানি তুমি আমার পিছু নিয়েছো কেন আপাতত তোমার গা থেকে গয়নাগুলো আমি খুলে নেব তারপর তোমার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে নিয়ে রাতের অন্ধকারে খবরদার খবরদার এক পায়ে কবি না জানোয়ার 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 আমি জানোয়ার আমি জানোয়ার আমি জানোয়ার হে জানোয়ার যখন বলেছিস তখন জানোয়ারের আসল খিদে রাখবে না তোমরা দলাদলি করলে কি করত ও বুদ্ধ পেলে কুত্তি কুত্তি করত কলো কলো দলাদলি কুত্তি কলো দেখি কে দেতে বাঁচাও বাঁচাও তুমি আমাকে বাঁচাও কেন আমি বাঁচাবো কেন ওই লোকটা তোমায় নিচে ফেলে কুত্তি করতে এবার তুমি ওলো পলে উঠে কলো ওকে ধিতুম ধিতুম করে দাও না দাবো না তোমরা কুত্তি করো আমি দেখবো শিগগিরই যা বলছি সত্যি কথা বললেই তো না সত্যি কথা বললেই তো তোমরা থপ তোমার ছেলেরা মেয়ে দিলে পলে উঠবে কেন মেয়েলাও ছেলে দিলে পলে উঠতে পারে আমার সাথে লেগে দেখো না তোমার পলে উঠে এমন দেবো না সারা পাগলি কথা কার এ পথে থাকল আমাকে একদম পাগলি ভাববি না নইলে এমন জায়গায় লাতি মারব না জীবনে কোনোদিন বাবা হতে পারবি না এই আসো তো আমরা দুজনে মিলে ওকে টাইট দিয়ে দিই আবে ফোন আমার কাউকে লাগবে না আমি একাই দতের তো হ্যাঁ বেরে শালে তবে থালা কেপি পাগলি বলে তুই কি আমাকে ফালতু মনে করে তুই তো তলন্ত বাতে মেয়েদেরকে ধর্ষণ করতি ট্যাক্সি থেকে নামিয়ে ললিতে তুলে গণধর্ষণ করতি আমার পলে পড়লে না মদা বুঝিয়ে দেবো কি করবি তুই কোনো থরকাদ্দা পালেনি কোনো আইনদা শাস্তি দিতে পালিনি আমি তাই দেব এমন জায়গায় অট্ট তালাবো মহিলা না পুলুর দবাব দিতে লজ্জা পাবি শিবার গায়ে হাত তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে একদম এগোবি না ফালতু মেয়ে ছেলে কোথাকার দেখেই দেখেই মনে হচ্ছে একটা গোয়াল তেলা গলু কোনে থেকে লাত্তাই কেন মা পালানো হচ্ছে তা বল পতন্দ হয়নি নাকি অন্য জায়গায় প্লাগ গুদে বতে এত না 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 মানে তোমার কপালে না অতে দুর্গতি আছে তুমি ঠকিয়ে তো তোমাকেও ঠকতে হবে আচ্ছা বে তুই কি সত্যি পাগলি হ্যাঁ কে বলে তো আমি পাগলি আই অ্যাম এ গুড গার্ল আমি লেখা পলা দানি আবার মেয়ে হয়ে যেমন জন্মেছি না ধন ছাড়া ছক্কা দো পারি আবার তোদের মতো খদ্দ ছেলে না পড়ি তোমার ধারি মারতে এলে দাতার বালিটাও মারতে পারি ওকে ব্লাদার ফিরতে দেখা হোক হ্যাঁ ফিরতে দেখা হোক ¶¶
সালা, দেখা হওয়ার আগে কমসে কম গয়নাগুলো আমি ছেড়ে দিই। তাহলে তোর কাপড় খুলে নেব, দ্রৌপদীর বস্ত্র হরণ শুরু হয়ে যাবে, কোন কলির কৃষ্ণ তোমায় বাঁচাতে আসবে না। কল গয়না আশীর্বাদ করছি, প্রচুর গয়না পরে তুমি আবার এই রাস্তায় এসো মায়েরি, তাহলে আবার দেখা হবে। আসলে পাগলিটার জন্য তোমার কাছে পেলাম না, অসদিন বুকে নিয়ে বলবো আরে খুললাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, আরে ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো, আরে খুললাম আরে দিওয়ানো মুঝে পেছানো কাহাঁ সে আয়া মে ছিলাম, এবার ডন হয়ে এলাম চোরের উপর বাটপাড়ি করতে। মানে গয়নাগুলো আমায় দে, নইলে ওরে শালা পিস্তল দাও। সব গয়না নিয়ে নাও, শুধু আমায় জানে বাঁচিয়ে দিও। আমদানি কাজ ভালোই হলো, মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই, আজ থেকে এই এলাকায় আমার বাস, আমার লজে কাঠি দিলে বইতে দেব না তার শ্বাস প্রশ্বাস। মাই গড, মুর্দা লাখ বুড়া চাহে তো ক্যা হতা হে, ওহি হতা হে জো মঞ্জুরে খুদা হতা হে। তুমি আজ তাহলে চলি, ভালো থেকো, কেমন এরপর কি ভালো থাকা যায়? হ্যাঁ যায়, আরে নিশ্চয় যায়, সুখে থেকো ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যা। যখন আমি পেলাম না, আমি তোকে তুলে নিয়ে বিক্রি করে দেবো। আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেবো তো তোকে, ছেড়ে দেবো তোকে, চলাবে সবাই বেঁচে দেবো, কেউ তোকে বাঁচাতে পারবে না, কোনো কথা। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, তোমাকে ভালোভাবে বাঁচাবো বলেই তো তোমার বিয়ের রাতে তোমাকে আমি এখানে তুলে নিয়ে এসেছি। সুন্দর মুখার্জি, আপনি? হ্যাঁ আমি, আমার একটা হাত পোড়া একটা পা খোঁড়া, তবু নামটা আমার সুন্দর, সুন্দর মুখার্জি। সুন্দর, তুমি এই গুন্ডাটাকে চেনো নাকি? কেন চিনবো না, আমি তো সমাজসেবী, এই সমাজের মঙ্গল করবার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সাথেই তো আমাকে মেলামেশা করতে হয়, তাই সাধু মহাত্মা থেকে শুরু করে এই চোর গুন্ডা বদমাশদেরও সঙ্গ করতে হয়।
ছি 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 শিবা, এটা তুমি কি করছিলে? রাতের অন্ধকারে একটা মেয়েকে একা পেয়ে তুমি অশ্লীলতাহানি করছিলে। আপনি ভেরি ব্যাড শিবা, ভেরি ব্যাড। না 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 না, আগে মানুষ হতে শেখো। আমার কাজই তো অমানুষকে মানুষ করা, এই পচা গলা সমাজটাকে রোগমুক্ত করা, নতুন সূর্যের মতো নতুন সমাজ করা। সুন্দর সুন্দর তুমি। হ্যাঁ আমি, আমাকে পারতে হবে জানো পায়েল। এই সমাজটাকে বদলাতে গিয়ে এই চোর গুন্ডা বদমা সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করে আমার একটা হাত আর একটা পা চলে গেছে, তবু আমি থেমে নেই। তাই যে শয়তানটা তোমার ইজ্জত নিতে হাত বাড়িয়েছিল তার হাত দুটো আমি কেটে নেব। কেন ব্যবহার করি তাই তো। দুষ্টের দমন করার জন্য এটা আমাকে ব্যবহার করতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র কলমের কালিতে শিক্ষা দিয়ে গেছেন, আর আমি এই অমানুষগুলোকে শিক্ষা দিতে এটা ব্যবহার করি। ওই শোন, 1 2 3 বলার সাথে সাথে তুই যদি এখান থেকে চলে না যাস তাহলে তোকে আমি গুলি করে মারব। চলো চলো পায়েল, চলো চলো। আচ্ছা পায়েল, এরপর কি করবে সেটা তো তোমাকে ভাবতে হবে। আমি ফিল্ম লাইনে বড় স্টার হতে চাই। ওরে বাবা, হেল্প কেন বলছো, হেল্প কেন বলছো? এটা তো আমার ডিউটি, আমি তো অ্যারেঞ্জার। শুধু তুমি কেন, তোমার মতো আরো অনেক মেয়েকে আমি সঠিক লাইন ধরিয়ে দেবো, এটাই তো আমার কাজ। তুমি শুধু নামেও সুন্দর নও, ব্যবহারেও সুন্দর। তবু দেখো ভাগ্যের পরিহাসে আজ আমি কেমন বিকলাঙ্গ হয়ে গেছি। ভালো কাজ করতে গিয়ে তুমি বিকলাঙ্গ হয়েছো, তাই তো তোমার প্রতি আমার। এই ব্যাস 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 ব্যাস, ওই পর্যন্তই থাক। আগে আমার যত রকম সোর্স আছে সেই সোর্স গুলোকে আমি কাজে লাগাই। মনে রাখবে, শুধু টলিউড নয় বলিউডে তোমাকে আমি স্ট্যান্ড করাবো। বিশ্বাস করো বিশ্বাস করো, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। হ্যাঁ খুশি তো হবেই, তোমার জীবনে তো খুশির জোয়ার বইবে। এই এক কথা, তোমার নাইস ফিগার, এই ফিগারটাকে তুমি কাজে লাগাও, আমি তো তোমার পাশে আছি। কিন্তু কিন্তু বাবা, বাবা যদি আমার খোঁজ করে, আমাকে যদি খুঁজে পেয়ে যায়। পাবে না, পাবে না পায়েল, কারণ তোমার বাবা তোমার শোকে লজ্জায় অপমানে এই পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গ যাত্রা করেছে। পায়েল কি হলো তোমার, কি হলো? এই এখানে বসো, বসো এখানে বসো। অজ্ঞান হয়ে গেছে, তাহলে কি এই সুযোগে ওকে আমি? না 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 না, ধীরে সুন্দর মুখার্জি ধীরে, এটা তো তোমার হাতের মুঠোয়। এই পায়েল যখন তোমাকে নিজের ইচ্ছাতে খাবার সাজিয়ে দেবে তখন তুমি খেও, অত তাড়াহুড়ো করার কি আছে? পায়েল তুমি আমাকে চিনতে পারোনি গো, তুমি একেবারে ফেসে গেছো। ওই সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার এই হাত আর পাটা পঙ্গু হয়ে যায়নি, কলেজ লাইফে বোম চার্জ করতে গিয়ে বোমা ফেটে আমার এই বাঁ হাতটা ঝলসে গিয়েছিল। আর বোমা মারার অপরাধে ওই শালা পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানা লকআপে নিয়ে গিয়ে এমন পিটিয়েছিল, আমার এই ডান পাটা চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। বিজয়, ছোটবেলা থেকে তুই আমার বন্ধু, স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে তুই আমাকে হারিয়ে দিয়েছিস। এই পায়েলকে আমি মনে মনে চেয়েছিলাম, সেখানে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিলি, কিন্তু আজ আজ তুই হেরে গেছিস রে শালা।
হেরে দেখ 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 ভালো করে তাকিয়ে দেখ, হেরে গেছিস হেরে গেছিস হেরে গেছিস। এই পায়েলকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি রে শালা, এই পায়েল এখন শুধু আমার রে, হ্যাঁ আমার আমার আমার। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেস্তে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, আমি হব কলের ভিলে। এটাই আমার অ্যাম্বিশন, আমি হব কলির ভিলেন, এটাই আমার অ্যাম্বিশন, আমি হব কলির ভিলেন, এটাই আমার অ্যাম্বিশন, আমি হব কলির ভিলেন। আমার জীবনের অ্যাম্বিশন বলার কিছু নেই, সব শেষ। আমি বাড়ির বাইরে যেতে পারছি না, যে আমাকে দেখছে মুখ টিপে টিপে হাসছে, কিন্তু বুঝতে পারছি না বাড়ির মধ্যে এইভাবে কতদিন আবদ্ধ থাকবো। দাদা কে? ও সঞ্জু, সঞ্জু তুই খাবারে থালা হাতে কেন ভাই? তোমাকে খাওয়াবো বলে আর কেন, শুনলাম নাকি দুদিন ধরে তুমি বাড়িতে কিছুই খাচ্ছ না, খাবারটা তুমি এক্ষুনি খেয়ে নাও। আমি খাবো না, আমার ভালো লাগছে না, যে খাবার আমার গলা দিয়ে নামছে না সে খাবার আমি কি করে মুখে তুলি বল। কিন্তু তুমি ভাবলে কেমন করে দাদা, যে তুমি না খেলে আমি খাবো, বিশ্বাস করো শতজন্মের তপস্যার ফলে যে তোমার মতন একটা দাদা পেয়েছি গো, তোমার দুঃখে যে আমিও দুঃখী। আমি কিছু কম নাকি? আমি কি কিছু কম? দেখ দেখ আমরা দুজনে এক মায়ের পেটে না জন্মালে তোর পায়ের একটা নখ উঠে গেলে আমার মুখটা ফেটে যায়, তুই যে আমার লক্ষণ ভাই। আর আমার সেই রামচন্দ্রের মতন দাদাটা না খেয়ে উপোস করে বসে থাকবে, আর আমি কেমন করে খাই বলো তো? কোনো কথা শুনবো না, খাবারটা তুমি এখনই খেয়ে নেবে। না খাবো না, আমার ঘাড়ে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাব। না গো কিচ্ছু হবে না, তুমি খাবারটা খেয়ে নাও, দেখবে তোমার শরীর মন সব ভালো হয়ে গেছে। না বাবা আমাকে অনেক অনুরোধ করেছে, আমি খাইনি, তুই আমাকে নতুন করে অনুরোধ করিস না ভাই। অনুরোধ নয় দাদা, খেতে তোমাকে হবেই। আর এই খাবারটা তুমি যদি আজ না খাও, আজ থেকে কিন্তু তোমার ভাই সঞ্জু ও এ বাড়িতে কিচ্ছু খাবে না। সঞ্জু? হ্যাঁ দাদা, এই আমার মাথার দিব্যি দিলাম, খেয়ে নাও দাদা, প্লিজ প্লিজ খাও। তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে খাওয়ানোর জন্য তুই তোর মাথার দিব্যি দিলি, এরপর কি না খেয়ে থাকা যায় বল? আমি স্কুল থেকে ফিরে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর তুমি কি করতে? রাতের টিউশন থেকে ফিরে এসে নিজে রান্নাঘরে যেতে, খাবারটা নিজে হাতে বেড়ে নিজের হাতে মেখে বিছানায় বসিয়ে আমাকে খাইয়ে দিতে গো। আমি কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি জানো, তাই আজ আমি আমার দাদাকে নিজের হাতে খাইয়ে দেবো, কোনো কথা শুনবো না। হ্যাঁ করো, তুমি খেলে আমিও খাবো, দু ভাই একসাথে খাবো। হ্যাঁ তুমি কি করলে মা, আমার খাবারে তুমি এমনি ভাবে লাথি মেরে ফেলে দিলে, একটা রাস্তার কুকুরের খাবার বোধহয় এমনি করে কেউ ফেলে দেয় না ভাই। বাইরে ভাই ওই খাবারটা মাইতে আমি খাবো না। না গো দাদা, এই খাবারটা খাবার অনুরোধ আজ অন্তত আমি তোমাকে করবো না। কিন্তু খাবার জামা খেতে হবে ভাই, নইলে নইলে আমি বলছি তোর যে অমঙ্গল হবে, তুই মাথার দিব্যি দিয়েছিস, তোর ক্ষতি আমি মানতে পারবো না। নাটক বাজে আরম্ভ করেছিস। রাস্তাঘাটে অনেক কুকুরের বাচ্চা দেখেছি, সেই বাচ্চা কুকুরগুলোকে খাওয়ানোর জন্য মা কুকুরটা কি করে বলতো, মুখে করে খাবার বয়ে নিয়ে এসে তার বাচ্চাদের খাওয়ায়। আমার ভাইটা আমার জন্য খাবার বয়ে নিয়ে এল, আর সেই খাবারে তুমি মা হয়ে লাথি মেরে ফেলে দিলে। একটা রাস্তার মা কুকুরের মনে যেটুকু মায়া মমতা ভালোবাসা আছে, মানুষ হয়ে তোমার মধ্যে তাও নেই মা। তুই একটা রাস্তার কুকুরের চেয়ে অধম। এইভাবে দিনের পর দিন কিন্তু তুমি দাদাকে অপমান করবে না। এই মান অপমান পর তোর কাছ থেকে শিখতে হবে আমায়। শোন বিজয়, তুই কিন্তু বিয়ে করতে গিয়ে এই বংশে মুখ ডুবিয়েছিস, ভেরু কাপুরুষ বলে ভেদ দিন রাত্রে করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অতএব আমি চাই না তুই এই বাড়িতে থাকিস, কারণ সঞ্জীব বাবু এই বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছে, সুতরাং বাড়িটা আমার। তাই বলছি তুই যদি এই বাড়ি থেকে সসম্মানে বেরিয়ে না যাস, আমি কিন্তু তোকে যুদ্ধ বেটা করে এই বাড়ি থেকে তাড়াবো। মাগো অনেক আগেই আমি এই বাড়ি থেকে চলে যেতাম, যেতে পারিনি কেন জানো, আমার পরম শ্রদ্ধার মানুষ আমার বাবা, আর লক্ষণের মতো আমার এই ভাইটার জন্যে, এরা আমাকে খুব ভালোবাসে জানো,
এদের ভালোবাসা উপেক্ষা করে আমি কোনোদিনই এ বাড়ি থেকে যেতে পারবো না গোমা, কোনোদিন যেতে পারবো না। তবে এ বাড়িতে থাকলেও তোমাকে আমি একটা কথা দিচ্ছি, এ বাড়ির অন্ন আর আমি কোনোদিন মুখে তুলবো না গো, কোনোদিন খাবো না। নে ভাই একটা কথা তুই জেনে রাখিস, পৃথিবীতে যার নিজের মা নেই তার কেউ নেই রে, কেউ নেই। চারিদিকে শুধু জ্বালা যন্ত্রণা আর ব্যথা। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজলাম রে সং, এই বুঝেছি মনের কথা করে বলিয়া। এমন করে ছিঁড়ল কেনে এক তারা তার তার, ও উদাস বাউল নেই তো বাউলা ভোলাম। সবার সামনে তুমি যেন আবার আমার নাম ধরে ডেকো না, কারণ আমাদের কালচারে সব চলে না। যুগের সাথে সাথে কালচারটা পাল্টাও প্রভাকর। শোনো প্রতিমা, কাকের পিছনে যতই ময়ূর পুচ্ছ লাগাও না কেন, কাক কাকই থাকে সে কখনো ময়ূর হয়ে যায় না। যেমনি অশিক্ষিত মহিলা হয়ে আতল্যাংটা পোশাক পরে মডার্ন গান চালিয়ে যতই তুমি মেমসাই হবার চেষ্টা করো না কেন, ভদ্রলোকেরা তোমার গায়ে থুতু ছেটাবে প্রতিমা, থুতু ছেটাবে। ভাল্লাগে না, শোনো বহুবার তোমায় বলেছি আমায় প্রতিমা না বলে প্রীতি বলে ডাকবে। বাবা বাবা
বাবা চমৎকার, তুমি তোমার বাপ মায়ের দেওয়ার নামটাও ভুলে যেতে চাইছো। বাহ চমৎকার, চমৎকার মা চমৎকার, তুমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, দাদা বিজয় তোমার সৎ ছেলে, কিন্তু আমি তো তোমার নিজের গর্ভেই জন্মেছি গো মা, আমাকে তুমি ভুলে যেতে পারবে? বিজয়ের কথা বিজয় নাম আমার সামনে উচ্চারণ করবি না? বুঝতে পারি না মা, বিশ্বাস করো বুঝতে পারি না, আর আজও বুঝতে পারলাম না যে আমার দাদা তোমার এত চক্ষুশূল কেন? কেন চক্ষুশূল হবে না সঞ্জু, কেন চক্ষুশূল হবে না? বিজয় জোর নিজের ছেলে নয়, বিজয় জোর সৎ ছেলে। তুমি তো কোনো সময় বিজয় দোষ দেখতে পাও না, চোখ দুটো কি গেছে? কানে অবধা কালা হয়ে গেছো, তাই ওর ভুল ত্রুটি কিছুই কানে যায় না, মাল্লা কিনা। প্রতিমা, সত্যি যদি আমি কানে কালা হতাম তাহলে বোধহয় খুবই ভালো হতো, কারণ তুমি যেভাবে বিজয়কে কটু কথা বলো সেই কটু কথাগুলো আমাকে আর শুনতে হতো না। কি বললে? আর প্রতিদিন প্রতিনিয়ত তুমি দাদার প্রতি অন্যায় আর অবিচার করে চলেছো। বাবা যদি সত্যি অন্ধ হতেন বাবাকে মনে হয় সেগুলো চোখেও দেখতে হতো না। তার মানে বিজয়কে আমি ভালো চোখে দেখি না? না, দেখো না, দেখো না, দেখো না। যদি সত্যি তুমি বিজয়কে ভালো চোখে দেখতে তাহলে বিজয় বিশ্ব জয় করতে পারত। প্রতিমা, বাড়ির পোষা কুকুরটাও যেটুকু ভালোবাসা যত্ন পায়, আমার বিজয় তোমার কাছ থেকে সেটুকু পায় না। আমি যখন খারাপ, আজ থেকে আমি আর তোমাদের পিণ্ডে রাখতে পারবো না। কি বললে প্রতিমা? পিণ্ডি? বাবা বাবা বাবা, চমৎকার বলেছো পিণ্ডি। দেখো, মানুষ মরে গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেয়, তুমি তো আমাদের জীবিত অবস্থাতেই পিণ্ড দিচ্ছ। তবে কি জানো, তোমার মধ্যে যদি একটু মমত্ববোধ থাকত তাহলে মানুষ যেভাবে ভক্তি ভরে পিণ্ড দেয় তুমিও আমাদের ঠিক সেইভাবেই দিতে। মানলো কিনা, এত কিছু করেও তোমাদের মন পেলাম না। মাগো, খুব সস্তা দামে আজও বাজার থেকে অনেক জিনিস কেনা যায়, টাকার বিনিময়ে তুমি এখন মানুষও কিনতে পারবে মা, তবে কোটি কোটি টাকা খরচা করেও সে মানুষটার মন তুমি কোনোদিন কিনতে পারবে না। তবে সততা, মানবিকতা, কর্তব্য আর আদর্শের বিনিময়ে এগুলো কিন্তু অতি সহজেই জয় করা যায় মা। তবে কি জানো, এগুলোকে মেনটেন করা কিন্তু ভীষণ কঠিন, কারণ লোভ সততাকে খুন করে আর হিংসা মানবিকতার গলাটা চেপে ধরে। তাই তো মানুষ আজ তার কর্তব্যের কথা ভুলে আর আদর্শকে দূরে ছুঁড়ে ফেলে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে গো মা। মানলো কিনা, পেটের ছেলে হয়ে তুই আমায় অপমান করছিস সঞ্জু। দাঁড়াও 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 প্রতিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো, পাকে পদ্ম ফুল ফোটে জানি, কিন্তু তোমার গর্ভে যে পদ্ম ফুলের মতো এমন একটা সুন্দর সন্তান জন্মাবে তা আমি ভাবিনি গো প্রতিমা। ওটা আমার ছেলে, ওকে আমার মতো করেই চলতে হবে। লাচাই এর সুতো বেশি গুটোতে চেয়েও না, তাহলে দেখবে একদিন ওই সুতো কেটে ঘুড়িটা হুস করে আকাশে উড়ে যাবে। এই তোমার জন্য সঞ্জু বেবাকি হয়ে যাবে। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতা ময়ে মা হয়ে ওঠে, সন্তানের মনে পরিপূর্ণতা আনে, তাহলে সে সন্তান কোনোদিনই মায়ের আঁচল ছেড়ে যায় না মা। এই তো, এই তো আমার বুলটি মা এসে গেছে। এসো মা এসো, তোমার সাথে আমার সঞ্জুর বিয়ে দিয়ে আমি সঞ্জুকে সংসারী করতে চাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রমণি, চন্দ্রমণিও মা আর তুমিও আমার মা। শুধু ভাবছি যে দুই মায়ের মধ্যে কত তফাৎ। সঞ্জু মানলো কিনা? মা মায়ের মতন ছিলেন বলেই তো ভগবতী দেবীর গর্ভে বিদ্যাসাগরের মতো সন্তান জন্মেছিলেন। এইরকম হাফ চেঞ্জ পরে, বগল কাটা গেঞ্জি পরে যে মা নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে আর যাই হোক, সেই মায়ের জন্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার কোনো জায়গা থাকে না, তার জায়গা হয় পচার নর্দমায়। চুপ করুন, আপনারা কি করছেনটা কি? আমার সামনে সকলে মিলে মাকে অপমান করছেন, আমার খুব খারাপ লাগছে। প্লিজ শোনো, আজ আমরা বলছি, যেদিন তুমি সঞ্জুর বউ হয়ে এই বাড়িতে আসবে সেদিন তুমিও বলবে কথাটা। কিন্তু বাবা, ভুলটির সাথে আমার বিয়ের কথাটা ভাবার আগে তোমাকে কিন্তু দাদার বিয়ের কথাটা আবার ভাবতে হবে। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। সে কি মা, তোমাকে নিয়ে যে আমার কত স্বপ্ন, তোমাকে সঞ্জু বউ করে তাড়াতাড়ি ঘরে আনবো। দিদি, তার আগে বাড়ির বড় ছেলে বিজয়ের জন্য তোমরা কিছু ভাববে না? বাবা 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 বাবা, বিজয়ের কথা ভাবলে বড়লোক ঘরের মেয়ে বুলটিকে এই বাড়িতে কি করে আনবে রতন? কিন্তু জামাই বাবু, এরপর বিজয়কে বাঁচানো মুশকিল হয়ে যাবে। বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে যার জন্য বিজয় মদের বোতল হাতে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে? কি বললে মামা? আমার দাদার হাতে মদের বোতল,
তার মানে একটু আগে বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল, দাদা রাস্তায় বেরিয়ে গিয়ে নিজের হাতে মদের বোতল তুলে নিয়েছে। আরে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তাতে কার কি এসে গেল মামা? আর কার কি এসে যাবে বলো তো? তবু তো আমার বিয়ে দিতে পারলে মা মোটা টাকা ভরপুর ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল ঘরে ঢোকাতে পারবে। মানলা কিনা? মনে ঢুকবে না কেন? আমি কম কষ্ট করে সঞ্জুকে মানুষ করিনি। ঠিক ঠিক বলেছো প্রতিমা, ঠিক বলেছো। তুমি সঞ্জুকে মানুষ করেছো। তুমি তো বাছুর বড় করে গরু তৈরি করনি। মানে প্রতিমা, গরুর হাটে গরু বিক্রি হয়, তুমি তো সঞ্জুকে গরুর মতো বেচে দিতে চাইছো প্রতিমা, বেচে দিতে চাইছো। আই সাবধানে কথা বলবে বলছি। ধন্যবাদ ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার চমৎকার কলিযুগের মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসা হাততালি দিয়ে প্রশংসা জানাই বিবেকহীন কসাইখানার মাকে। এসব আমি কি দেখছি সঞ্জু? তোমাদের বাড়িতে যে এসব ঘটনা ঘটে, কই তুমি তো আমাকে আগে কখনো বলো না? না আসলে বলতি, একটা মেয়ে অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে আসে সঞ্জু, তোমাদের বাড়িতে এত প্রবলেম, এই সংসারে এসে আমি কি শান্তি পাবো? কিন্তু বিশ্বাস করো বলতি, এটাই আমার লজ্জা। আর এই লজ্জার কথাটা আমি মুখ ফুটে কোনোদিন কারোর কাছে বলতে পারি না জানো। আমার মাথাটা হেট হয়ে যায় যখনই দেখি কারণে অকারণে মা দাদাকে অপমান করছে, কটু কথা বলছে। আমি নিজেকে ঠিক থাকতে পারি না বলতি। আমি জানি সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা হয়তো আমার ঠিক নয়, কিন্তু আমি সেটাই করে ফেলি। আর সেই মুহূর্তে সেটা করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় থাকে না বলতি। বলি বিশ্বাস করো, কোনো উপায় থাকে না। মা বাবা সন্তানকে জন্ম দেয় বলেই যে তাদের কোনো ভুল থাকবে না তা তো নয়। মা ভুল করেছেন, তুমি মার্জিত ভাবে বলো, তাই বলে এইভাবে সকলের সামনে তুমি তাকে অপমান করতে পারো না। মা ভুল করেছেন বলে তুমিও ভুল করবে। কিন্তু সবকিছু জেনে বুঝেও তো সেই ভুলটাই আমি করে চলেছি বলতি। দাদার প্রতি মায়ের এই অসম্মান আর অবজ্ঞা আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না। তাই তো গর্ভধারিণী মাকে ভুলে যেতে পারলেও আমার সেই রামচন্দ্রের মতন দাদাটাকে এই মন থেকে ছুঁড়ে ফেলতে পারবো না বুটি। এই বিজয়ের জন্য তোমরা সবাই আমাকে পার করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন দিদি। কেন বলবো না? আমার দিদি বিজয়ের জন্ম থেকে মারা যায়, জামাই বাবু তোমায় আবার বিয়ে করেন, তাই তো সেই দিদির জায়গায় আমি তোমাকে বসিয়েছি গো। রাস্তাঘাটে দেখা হলে ওনা আমাকে মা বলে ডাকে, আমার পায়ে হাতিয়ে প্রণাম করতে যায়। যেমন তুই তেমনি বিজয়, জানা যা মা বলে ডাকে পায়ে হাত দিয়ে যখন প্রণাম করে ওকে বুকা চালা জুড়োকে। শুনছো বুটি তুমি শুনছো? আচ্ছা তুমি বলো, এই সমস্ত কথা শোনার পর কোনো মানুষ কি আর নিজেকে ঠিক রাখতে পারে? মাথা ঠান্ডা করো সঞ্জু, মাথা ঠান্ডা। না পারছি না বলতি, নিজেকে আমি আর ঠিক রাখতে পারছি না, তাই আজ তোমাকেও বলতে বাধ্য হচ্ছি। ফিরে যাও তুমি তোমার দাদার কাছে, ভুলে যাও আমাকে, কারণ তোমার মতো একটা সুন্দর পবিত্র মনের মেয়েকে এই সংসারে এনে তোমার সেই সুন্দর পবিত্র মনটাকে আমি মেরে ফেলতে পারবো না বলতি। বলতি প্লিজ প্লিজ তুমি আমাকে ভুলে যাও, ভুলে যাও। তোমার আমার সম্পর্ক কি আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে তুমি বললেই আমি ভুলে যাব? ভোলা যায় না গো, ভোলা যায় না। এই আমি আমি আমার বিজয়কে ভুলতে পেরেছি। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে যাও যাও, ছেলেটাকে নিয়ে এসো, নালে যে মরে যাবে। রাখ, আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে, যায় আসে। ও বললে আর বাবা কাঁদবে, আর ভাই কাঁদবে, পাড়ার লোক কাঁদবে, গ্রামের লোক কাঁদবে, কিন্তু তোমার মতো মা মরলে সমগ্র মা জাতিরই লজ্জা দূর হবে। শোনো মা,
আজ একটা ভদ্রভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় শুনে রাখুন। জন্ম দিলেই যদি মা হয়, শারদা মা কি মা নয়? এই পোশাকে মাকে দেখে সত্যি লজ্জা হয়। নগ্ন সমাজের পোস্টার হয়ে তোমার ছবি নোংরা জায়গায় ঝুলবে। শারদা মায়ের ছবি কিন্তু ঠাকুর ঘরেই থাকবে। ভালো যদি চাও গো মা, দাদারটাকে সারা দাও। মা হওয়া সার্থক হবে, এর চেয়ে বেশি আর কি চাও? এসো তোমরা আমার সাথে, বিজয়কে ফিরিয়ে আনি আর রাস্তায় পড়ে কাজ চেষে যে এটুকু আমি জানি। পাপটার সঙ্গে তাল মিলিয়ে চলছ কেন ভাই? চলো চলো আমরা সবাই মিলে বিজয়ের কাছে যাই। শোনো, जब तक रहेगी अंबर जब तक रहेगा तुझसे प्यार करूंगा। धरती जब तक रहेगी अंबर जब तक रहेगा तुझसे प्यार करूंगा। जब तक रहेगी अंबर जब तक रहेगा तुझसे प्यार करूं। मद जेटा छिल आमार जीवनेर सब थेके बड़ शत्रु सेई मद एखन आमार परम बंधु। एसो एसो बंधु एसो, तोमार साथे बसे आमी एकटु आमार आमार दुखेर कथा बोले एकटु शांति पाई। एसो एसो बंधु। विजय के आमी एसेछि। केनो আমায় ভুলতে পেরেছো কিনা? আর লজ্জায় অপমানে কি করছো দেখতে? ফুল সে খুশবু যে সকতি হ্যায় দিল সে প্যার না জায়েগা, জিসমে সে জান জুদা হোকর হমে কৌন জুদা কর পায়েগা। ফুল সে খুশবু যে সকতি হ্যায় দিল সে প্যার না জায়েগা, জিসমে সে জান জুদা। जब तक रहेगी मौसम जब तक रहेगा तुझसे प्यार करूंगा। जब जब आते हैं आंख से आंसू बहते हैं, इन आंखों के बहते आंसू हर पल मुझसे कहते हैं। याद तेरी जब जब आते हैं आंख से आंसू बहते हैं,
आंखों के बहते आंसू हर पल मुझसे कहते हैं जब तक रहेगी आंसू जब तक रहेगा तुझसे प्यार करूंगा मैं तुम्हारा তোমার চরিত্রের পূজারী হয়ে তোমাকে একবার পূজা করি। দেখো দ্রৌপদী সতী ছিলেন বলে তার বস্ত্র হরণের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তাকে বস্ত্র দান করে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু তোমার মতো মহাসতীকে বাঁচানোর জন্য কলির কৃষ্ণ এগিয়ে আসবে না। তার কারণ তুমি তো নগ্ন সমাজের নগ্ন সভ্যতার একটা ফার্স্ট ক্লাস পোস্টার হয়ে গেছো। তোমার কথা শুনে আমি আমার জীবনটাকে 50 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না, কারণ আমার লক্ষ্য তুমি নও, আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার। বাস তুমি তোমার ব্রাইট ফিউচার করো আর আমি আমার ফিউচার এমনি ভাবে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাই। রাস্তায় দাঁড় করিয়ে কোনো মানুষ তোমাকে যদি অপমান অসম্মান করে, আমি কিন্তু প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে হাততালি দিয়ে আনন্দ করব না। আমি হাত জোর করে বলবো তোমরা তো মায়ের জাত, এই নোংরা পরিকল্পনা ত্যাগ করো, নইলে বিজয়ের মতো ছেলেদের গলায় শুধু পরাজয়ের মালা আর হাতে মদের বোতলে উঠবে গো, মদের বোতল। হালা কখন থেকে মাতালটাই জায়গা থেকে নড়ে না, পুলিশ আলাই তারা করছে, লুকানোর জায়গা পাচ্ছিলাম না, মাতালটা বেয়ে গেছে, তাই বট গাছে আড়ালে না আমি গা ঢাকা দিব। কোথায় গেল হারামি বুড়িটা? এদিকেই তো এলো, বহুত ছানা মাল। এই দাঁড়া, একদম খাড়া হয়ে দাঁড়া। কি কইরা খাড়া হব, 10 মাসের বাচ্চা আমার প্যাডে সারাক্ষণ হুটুর পাটুর করে নড়তেছে, খাড়া হইলে এই প্যাডে টান ধরে। ও পুলিশ বাবু বড্ড ভয় করতেছে, যদি ফস কইরা বাচ্চাটা বের হইয়া যায়। ইয়ার নতুন কথা কি, বাচ্চা সময় হলে বাচ্চা তো হবেই। একটা কথা বলি, এই অবস্থাতে রাস্তাঘাটে বার হওয়া উচিত না। একটা ঘটনা বলি শোনো, ছোটবেলায় পুজোর সময় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এই রকম এক গর্ভবতী মহিলা পুজো মণ্ডপে এসেছিল, যেই আরতির সময় ঢাকের বাজনা শুরু হলো, অমনি ওই গর্ভবতী মহিলা আওয়াজের চোটে বাচ্চা প্রসব করে ফেলল। না না, আমাকে পেটে প্রসব বেদনা ওঠে নাই। ব্যথা, এই ব্যথার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, গতকাল ভোর দুপুর বেলা একটা ধাড়ি মুরগি করে ডাকছে, আমি বুঝলাম নিশ্চয়ই মুরগির ব্যথা উঠেছে, ডিম পেড়েছে। না মানে আমি সে কথা কি কথা শুনবে, আমি মুরগির ডিম পাড়া দেখেছি, গরুর ব্যথা উঠলে বাচ্চা হওয়া দেখেছি, কুকুরের বাচ্চা হতে দেখেছি, থামবো কি, বেড়ালের বাচ্চা হতেও দেখেছি। মাগো মাগো করছো কেন, ব্যথা উঠেছে বাচ্চা হবে? না না, এ ব্যথা অন্য ব্যথা, অন্য ব্যথা, অন্য ব্যথা, মনের ব্যথা, গাটের ব্যথা, কোমরে ব্যথা, আমেশায় কুলকুলুনি ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, টিপে দেবো? না না, টিপতে হইব না, এমনি ঠিক হইয়া যাইব। বুঝেছি, গ্যাসের ব্যথা। এই গ্যাসের ব্যথা যখন হলো তখন আর একটা ঘটনা বলি শোনো, ছোটবেলায় গরমের ছুটিতে মাসির বাড়ি বিশালক্ষী মায়ের মেলায় বেড়াতে গেছি, হঠাৎ আমার পেটে পেন উঠল, মানে পেটে ব্যথা উঠল। আরে না না, আপনার মতো বাচ্চা হওয়ার ব্যথা আমার পেটে ওঠেনি, গরমকাল মেলায় প্রচুর তেলে ভাজা খেয়ে গ্যাসে অম্বলে। আপনি এখান থেকে চলে যান, আমার পেটে কেমন কি হলো, পেটটা কি গরম গরম করছে? গরম, এই গরমের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, গরমকালে টকের ডাল খাবে, পারলে গরমে পান্তা ভাত খাবে। আপনি এত বকেন কেন, হ্যাঁ বকেন কেন? আমার নাম যে বকাই, না বকলে আমার পেটের ভাত হজমই হয় না। তাই স্বভাব লইয়া পুলিশের চাকরি করেন কেমনে? পুলিশ, এই পুলিশের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, পুলিশের চাকরি করতো আমার ঠাকুরদা, ঠাকুরদার ঠাকুরদা করতো, ঠাকুরদার বাবা করতো, আমার বাবা করতো, বংশানুক্রমে আমি করছি। আহা, তা আপনি এখন এখানে কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন? আমার কাছে খবর আছে, এক খচ্চর মেয়ে এখান থেকে মদ গাঁজা সাপ্লাই করে, তাকে ধরার জন্য ডিউটি দিচ্ছি। তা আমার নিয়া পড়ছেন কেন? হ্যাঁ আমার নিয়া পড়ছেন কেন? দেখছেন না বিধবা, তা
বিধবা। তা বিধবার পেটে বাচ্চা এলো কি করে? মুখ পড়া পুলিশ! ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, আমার যখন ওঠে ছিচি করা কি আছে? ভোটে নাম উঠবে না আমার? বকাই বাবু, দয়া করে আপনার বক বকানি থামাইবেন। তাহলে চাকরি আর ইন্টারভিউ এর কথা বলি। আরে কিছু তো একটা বলি। এরপর কিছু বললে হকলরা কইয়া দিমু, হকলরা কইয়া দিমু, এই প্যাডের বাসার বাপ না আপনি হ। এই চুপ চুপ, তাহলে দান সোজা, কইলা দান সোজা, দান সোজা। এই সোজার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, আমার বউটা বলতো সোজা কথা বলবে, সোজা হয়ে বসবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা রাস্তা হাঁটবে, সোজা সাপটা সরল মানুষ হবে। সেই বউটা এক দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। বউটা চলে যাওয়ার পর থেকে বকবক করে সব কিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। বউটার জন্য আমার খুব কষ্ট হয়। যদি কোনোদিন তাকে খুঁজে পাই তবেই আমার এ রোগ কাটবে, তার আগে নয়। বাঁচলাম, এইবার প্যাডের বাচ্চাটার বার করা যাক। অনেক কায়দা কইরা না এই প্যাডের বাচ্চাটার বাঁচাইছি। হ বঙ্গদেশের বঙ্গ নারী আজ চুরাই কারবারি। এর থেকে মানুষ সভ্য ছিল তখন, মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি। চণ্ডীদাসের রামী হওয়ার ক্ষমতা তোমার নেই, দেবদাসের পার্বতীও নয়, হয়তো তুমি হতে পারবে চন্দ্রমুখী। সালাম মাতাল, তার উপর আবার পাগল, ওর সাথে একটু অন্য কায়দায় খেলতে হবে, অন্য কায়দায়। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি যে আপনি মদ খান, সে কৈফিয়তকে আপনাকে দিতে হবে নাকি? না মানে চেষ্টা করে দেখি না, যদি দুঃখ মোচন করতে পারি আর। প্লিজ আপনি এখান থেকে চলে যান, কোনো মহিলার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়ার ইচ্ছে আমার নেই। ও, তার মানে কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে আপনি নেশা করে বেড়াচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটাই কি পুরুষের ধর্ম? এই যে শুনুন, কোনো মহিলার কাছ থেকে কোনো রকম জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। ভুল করছেন, মহিলারাও কিন্তু মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব নয়। পুরুষরা যতই মহিলাদেরকে খেলার পুতুল বানিয়ে রাখুক, ওই পুরুষের জন্ম কিন্তু মহিলার গর্ভে। জন্মাবার সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। সন্তানের প্রথম পানীয় খাদ্য কিন্তু মায়ের বুকের দুধ। 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে মেয়েরা। এতটুকু একটা রক্তের ডেলাকে একটু একটু করে বড় করে তোলে মায়েরা। সেই মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ খেয়ে মায়ের কোলে মানুষ হয়ে, যারা মহিলাদেরকে মানুষ বলে মনে করে না, আমি বলবো তার অমানুষ, স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান। সেই অমানুষ, অকৃতজ্ঞ, স্বার্থপর, বেঈমান হয়েই আমি বলছি, আপনার মতো মহিলারা যদি সত্যিকারের মা হতো তাহলে এদেশে অসভ্য চরিত্রের মানুষগুলো জন্ম নিত না। ধর্ষণকারীতে দেশটা ভরে যেত না। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে মাত্র একজন করে জন্মাতো না, মনীষীতে দেশটা ভরে যেত। একটা কথা জেনে রাখবেন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানও জন্ম নেয়। তবু মানতে হবে মহিলাদের ক্ষমতা,
পুরাণের খাতা খুলে দেখুন, মা দুর্গা ছাড়া অসুরবধ কখনোই সম্ভব নয়। ইতিহাসের পাতায় দেখুন ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ভগিনী নিবেদিতা, অমর হয়েছেন এই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় মহান নেত্রী ইন্দিরা গান্ধী। আজও কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার নিচেই বাস করছে। এতক্ষণ ধরে আপনি যে সমস্ত মহিলাদের নাম করলেন তাদের মধ্যে একজনও কিন্তু আপনার মতো এরকম নোংরা পোশাক পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করে বেড়ায় না। আধুনিকতার রঙিন পাখায় ভর করে কোনোদিনই মা হওয়া যায় না। হট প্যান্ট বগল কাটা গেঞ্জি পরে দাদার সামনে নিজেকে কোনোদিনই বোনের পরিচয় দেওয়া যায় না। নিজের স্বামীকে ঠকিয়ে পর পুরুষের কোমর চড়িয়ে ধরে কোন স্ত্রী যদি সতী সাধ্বী স্ত্রী সাজতে চায় তাহলে এদেশের মানুষ কি ধিক্কার দিয়ে বলবে না, ওগো নারী কোথায় তোমার বাড়ি, দেশের শিক্ষা ছেড়ে কেন বিদেশে দাও পারি, ধিক 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 শত ধিক তোমাদের। এই যে শুনুন, আমি আপনার সাথে কোনো কবি গানে লড়াই করতে আসিনি, আমার অনেক কাজ আছে, এখন আমি চলি। কোথায় যাবে মা, আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি, তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। মানে? মানে আমার হতভাগ্য ভাগ্নের বউ করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কি বলছো মামা? দূরে দাঁড়িয়ে এই মাত্র যা শুনলাম তাতে বুঝলাম যে এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করতে। এই কেলো করেছে চোর চিটিংবাজ পকেট মার দিয়ে স্বর্গ, এ সালার মাথাটা একেবারে গেছে। যোগ বিয়োগ গুণ ভাগ করি, আমি এই রকম একটা মেয়ে খুঁজছি। এ মালকে তো চেনো না বাবা, লোকের পকেট ফাঁক করে যে সংসারে নিয়ে যাবে না, সালা সংসারটাই ফাঁক করে। কিছু বললে মা? না মানে বলছিলাম কি যে আমার মতো রাস্তার মেয়ে কি সংসার করার সুযোগ পাবে? আমি তোমাকে সেই সুযোগ করে দেব মা। মামা কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বিজয়, আমি যে পাকে পদ্ম পেয়েছি রে, সুযোগটা আচ্ছাড়া করা যাবে না। দিন রাত পুলিশের তারা খেয়ে রাস্তাঘাটে বেশি ইনকাম হতো না, দেখি দেখি ওই সংসারে ঢুকে দু চার দিনে নিশ্চিন্তে কত কামাতে পারি। কি হলো মা, আপনার মনে কি বকছো তুমি? না মানে ওই আর কি, বলছিলাম কি যে আপনি আমাকে চেনেন না জানেন না, কোন বিশ্বাসে ভাগ্নে বউ করে দিয়ে যাবে? কেন জানবো না, তুই তো একটা চোর চিটিংবাজ পকেট মার। এই রে কেলো করেছে, বুঝে ফেলেছে কি হবে। আরে বাবা এত ভয়ের কি আছে, তুই তো পাপের টাকা সব গরিবদের দান করে দিয়েছিস, পাপ আর পুণ্যকে পাশাপাশি রেখেছিস। এত কথা আপনি? জানি রে মা জানি, আমি সব জানি, আর জানি বলে আমি তো তোকে বউ করে নিয়ে যেতে। কিন্তু অবাস্তবকে বাস্তব করা আমার পক্ষে সম্ভব নয় মামা। কিন্তু অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। চল বিজয়, তোকে আমি প্রতিষ্ঠিত করবই। ওই সুন্দর মুখার্জি বিয়ের রাতে তো জীবন থেকে পায়েলকে কেড়ে নিয়ে গেছে, শুধু তোর নয় অনেক মানুষের অনেক ক্ষতিও করবে। জানিস বিজয়, ওই সুন্দর মুখার্জির কাছে আমি শত্রু, যে কোনো মুহূর্তে সে আমাকে খুনও করতে পারে। হ্যাঁ রে হ্যাঁ, আমাকে ফোনে সে ভয় দেখিয়েছে, তাই আমি অনেক জায়গায় সুপারিশ করছি যাতে তুই পুলিশের চাকরিটা পেয়ে যাস। আর আমি বলছি তুই পুলিশের চাকরি পাবি, তাই আমার অনুরোধ ওই মেয়েটাকে তুই মেনে নে বাবা। বাবা না, এটা কিছুতেই সম্ভব নয়। তাছাড়া এই ধরনের একটা রাস্তা লাফাঙ্গা মেয়ে, ওরে শালা এত জেদ, এ জেদ তো শালা আমি ভাঙবই। কি ভাঙবে মা? নিজেকে নিজেকে মামা বাবু, চেষ্টা করব মানুষ হওয়ার, স্বামীর ঘরকে স্বর্গ করার। না মামা, এই নোংরা মেয়েটার কথা তুমি একদম বিশ্বাস করবে না। আমি চোর চিটিংবাজ পকেট মার বলে নোংরা, আর নিজে নিজে যে মাতাল, এই যে শোনো, কোনো কারণে তুমি মাতাল হয়েছো, কোনো কারণে আমি দু নম্বরই শিখেছি। ব্যাস ব্যাস শোধবোধ, চলো চলো চলো। কি মনে করেছো তুমি, আমাকে ফালতু মনে করেছো, ফালতু মনে করেছো। এই যে শুনুন, এইবারে কিন্তু ও রাজি হলো, আমি রাজি নই। তাহলে হাত করা পরিয়ে সোজা লকাবে ঢুকিয়ে দেবো। মানে? মানে এই মানের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো, তুমি আইনের চোখে অপরাধী, একটু আগে বিধবা সেজে আমায় ধোকা দিয়েছো, এখনই তোমায় অ্যারেস্ট করবো। আমি আপনাকে অনুরোধ করছি ওকে একবার একটু সুযোগ দিন। সুযোগ? এই সুযোগের কথা যখন বললেন তখন একটা কথা বলি শুনুন, যত সুযোগ দেবে তত সুযোগ নেবে, মানুষ খেতে পেলে শুতে চায়। তবু আপনি যখন বলছেন সুযোগ একটাও আমি দেবো, ও যদি সংসার করতে রাজি হয় তাহলে আমি অ্যারেস্ট করবো না। বলো তুমি সংসার করতে রাজি আছো, নাহলে কিন্তু এখনই অ্যারেস্ট করবো। ওরে বাবারে, অ্যারেস্ট মানে তো শালা ডান্ডার বাড়ি। হ্যাঁ আমি তো রাজি আছি, কিন্তু মাতালটা রাজি কিনা দেখ।
তুমি আমাকে মাতাল বললে? 100 বার 100 বার বলবো মাতাল। পারবে? পারবে তোমার মত ছেড়ে প্রমাণ দিতে তুমি মাতাল নও? তুমি পারবে চোর চিটিংবাজি ছেড়ে দিয়ে সত্যিকারে গৃহবধূ হতে? আরে হ্যাঁ হ্যাঁ পারবো বলেই তো তোমার আগে রাজি হয়েছি। কিন্তু মদ আমি ছাড়তে পারবো না। পারবে তুমি মাতালটাকে মানতে? তুমি ছাড়বে না, তোমার ঘাট ছাড়বে। একবার আমাকে বাড়ি নিয়ে গিয়ে দেখো না। রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে যেতে তো ভালো হবে। রাজি হয়ে যা বিজয়, আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি। হাত জোর করে পাপের বোঝার বাড়িয়ে তুলো না। তোমাকে আমি শ্রদ্ধা করি, তুমি যখন বলছো আমি রাজি, ব্যাস। তবে শর্ত কিন্তু একটা, শর্তটা হচ্ছে একে আমাদের বাড়িতে নিয়ে যাব, কিন্তু এক ঘরে আমরা থাকবো না। স্বামী স্ত্রী কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। কি বলছিস বিজয়? আমি ঠিকই বলছি, পায়েল আমাকে যেভাবে ঠকিয়েছে এরপর আর কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মহাপরীক্ষা মেয়েটাকে দিতে হবে। তাহলে কিন্তু ওকে পরীক্ষা দিতে হবে। এই আগে তুমি ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। প্রথমে তোমরা মদ ছাড়াবো, তারপর প্রমাণ দেব আমি কি, আমি কে। খুব ভালো কথা, আমি সবকিছু বুঝে গেলাম, এই ঘটনার সাক্ষী আমি থাকলাম। এই যে শুনুন, আমার সঙ্গে থানার গাড়ি আছে, আপনারা আমার সঙ্গে চলুন, আপনাদেরকে আমি পৌঁছে দেবো। থানার গাড়ি করে চলো আমাদের বাড়ি, কিন্তু এক ঘরে নয়, এরকম কাছাকাছি নয়, দূরে থাকবে, মোটেই কাছে আসবে না। আমাদের বাড়িতে যাবে, কষ্টি পাথরে যাচাই হবে, সত্যিকারে গৃহবধূ হবে। যদি তুমি আমাদের ভাঙা সংসারটাকে স্বর্গ করতে পারো, তাহলে সেদিন এই বিজয়, সেদিন এই বিজয় ভালোবাসার কালি দিয়ে তোমার মনের খাতায় লিখবে কি, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে। আচ্ছা বিজয়ের কথা তোমার মনে পড়ে না? বিন্দু মাত্র না, আর তাছাড়া আগল তেমন চিন্তা করতে যাবই বা কেন? বাট পায়েল, পায়েল তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় জানো। এই ফিল্ম লাইনে আসার পর তুমি নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারবে তুমি দেখবে। এই লাইনে আসার সাথে সাথে ওই হিরো থেকে শুরু করে ডাইরেক্টর প্রোডিউসার সবাই তোমাকে অফার করছে। বাট তুমি ছাড়া আমাকে কেউ টাচ করতেই পারবে না। আই লাভ ইউ সুন্দর। আই লাভ ইউ না 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 না, আই লাভ ইউ টু আমি বলবো না, বলবো না, কারণ তোমার প্রতি আমার কোনো লোভ নেই। কিন্তু তুমি যা চাইবে আমি তাতেই তো রাজি। তাহলে খুলে ফেলো। খুলে ফেলবো? এই না, মানে ওই যতটা খুলতে তোমার সংকোচ হবে না ততটা খুলে ফেলো। এই লজ্জা পেলে হবে না কিন্তু। এই তোমার কাছে আবার লজ্জা কিসের? তাহলে শুরু করি। রেডি ইয়াং লেডি? ইয়েস রেডি। কি করছো? দূরে 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 থাকবে? দূরে দূরে থাকবো? হ্যাঁ দূরেই তো থাকতে হবে, কারণ আমি এখন যেটা করব সেটা করতে গেলে তো ডিসটেন্স মেইনটেইন করতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো? আমি ছবি। হ্যাঁ ছবি, তোমার কয়েকটা ছবি তুলতে চাই। মনে রাখবে যত বেশি খুলে তুমি পোজ দিতে পারবে এই মার্কেটে তত বেশি তোমার ডিমান্ড হবে। সুন্দর তুমি? হ্যাঁ আমি। তাহলে শুরু করা যাক, নাও এখন সুন্দর দেখে আমাকে একটা পোজ দাও তো। ফাইন ফাইন। আচ্ছা একটু ব্যাক পোর্শন দাও। বিউটিফুল বিউটিফুল। আচ্ছা এবার রাইট সাইড চিবুক তুলে সামনে একটু ঝুঁকে।
আচ্ছা ধরো তুমি কাউকে ফ্লাইং কিস দিচ্ছ, এইরকম একটা পোজ দাও তো। বাহ বাহ বাহ, এক্সিলেন্ট। তুমি আমার বুকে এসো। তোমার উন্নতি হোক। এই তোমার মধ্যে কোন নোংরা মনে নেই তো? একেবারেই নেই। তবু দেখো ওই শালা বিজয়ের মামা শুয়োরের বাচ্চা রতন চৌধুরী আমাকে অ্যারেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছে। তুমি দেখে নিও, ওই শুয়োরের বাচ্চা রতন চৌধুরীর লাশ আমি ফেলে দেব। তাহলে এখন আমার মেজাজটা চাঙ্গা করতে একটা ঝাকাস নাচা গানার আসর হয়ে যা। তাহলে শুরু করি, রেডি, 1 2 3 স্টার্ট। হিরো সে মোতি সে গহনো সে ফুলো সে তুঝকো সাজা দেতা। হিরো সে মোতি সে গহনো সে ফুলো সে তুঝকো সাজা দেতা। তু হোতি রানি জো রাজা মে হোতা। रानी जो राजा मैं होता। ঠিক বলেছো প্রতিমা, ঠিক বলেছো। আমি তো মডার্ন যুগে একটা ভূতই। আরে ভূত না হলে আমার কপালে এমন একটা পেতনি জুটবে কেমন করে? এইটা তুমি ঠিক বলেছো প্রতিমা, ঠিক বলেছো। তবে দেখো যাই হারাই, তুমি চলে গেলে অন্তত প্রাণ ভরে একটু অক্সিজেন তো নিতে পারবো। মুখ
মরে তো আমি অনেকদিন আগিয়ে গিয়েছি প্রতিমা, যেদিন আমার জীবনের অমূল্য রত্ন আমার প্রথম পক্ষের স্ত্রী মমতা এই বাড়ির লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে। কোনোদিন সে কটু কথা পর্যন্ত বলেনি। জানো জানো প্রতিমা, বিজয় যখন মমতার গর্ভে এলো তখন সংসারে কত অভাব, অথচ সেই অভাবের মধ্যে থেকেও সে কিন্তু মুখ বুঝে সংসার করে গেছে। আমি পারবো না, আমি সব বললেও ওই বিজয়কে আমি মানবো না। তুমি যখন বিজয়কে মানতেই পারবে না তখন এক কাজ করো না কেন, খাবারের সঙ্গে একদিন বিষ মিশিয়ে তাকে তো মেরে দিতে পারো। সঞ্জু, আমি ঠিক কথাই বলছি, তাহলে সব নিষ্পত্তি হয়ে যায়। না না বাবা না, দাদাকে বাড়ি ফিরিয়ে আনতে মামা গেছে, ওকে আবার সকলে স্নেহ ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে হবে। বাবা, একটা একটা ভালো মেয়ে দেখে দাদার আবার বিয়ের ব্যবস্থা করতে হবে। এই ওই দাদার কথা মন থেকে মুছে ফেল। সঞ্জুকে ও সব কথা বলে কোনো লাভ হবে না। তার কারণ কি জানো, রামায়ণে শ্রী রামচন্দ্র কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনেরই বাবা কিন্তু দশরথ, কিন্তু রামচন্দ্রের যেদিন বনবাস হয়েছিল সেদিন ভরত রাজা হয়েও দাদা শ্রী রামচন্দ্রের পাদুকা যুগলকে সিংহাসনে রেখে রাজত্ব করেছিলেন। তাই তো বলছি প্রতিমা, কলিযুগের কৈকেয়ী হয়ে যতই তুমি ভরতের মতন সন্তান এই সঞ্জুকে অমানুষ করবার চেষ্টা করো না কেন, ও কিছুতেই অমানুষ হবে না। কারণ কলিযুগের দশরথ প্রভাকর মুখর্জির রক্ত বইছে, ওর শিরায় শিরায় আমার গর্ব আমার অহংকার। ওই সঞ্জুকে তুমি কিছুতেই বিষিয়ে তুলতে পারবে না প্রতিমা, কিছুতেই বিষিয়ে তুলতে পারবে না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। আসলে কি জানো তো, ছোটবেলা থেকে আমরা দু ভাই তো তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি গো। আচ্ছা বাবা, দাদাকে নিয়ে তুমি বড্ড বেশি ভেঙে পড়েছো তাই না? আমি তোমাকে বলছি, দাদাকে নিয়ে তোমাকে আর কিছু ভাবতে হবে না, দাদার বিয়ের ব্যবস্থা এবার তোমার এই সঞ্জু নিজে করবে। সঞ্জু? তাহলে আমার বোন বুলটি আর কতদিন আমার ঘরে থাকবে? কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? চলে আসতে বাধ্য হলাম মাসিমা। আমার বোন বুলটি আর সঞ্জু দুজন দুজনকে সত্যি ভালোবাসে, তাই ওদের বিয়ের দিনটা স্থির করতে চলে এলাম মাসিমা। আমি এক্ষুনি রাজি বাবা, বলো 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 কোন মাসে কোন দিন হলে ভালো হয়। ওটা আমি কি বলবো, ওটা তো আপনারা স্থির করবেন। তবে মাসিমা, পূজোর তত্ত্ব আর বরপনির নগদ 1,00,000 টাকা কিন্তু আমি আগাম নিয়ে চলে এসেছি। কি তত্ত্ব এনেছো বাবা? সঞ্জুরটা আনিনি, কারণ ওটা বুলটি নিজে পছন্দ করে কেনাকাটা করবে। তো আমি এনেছি মেসোমশাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি আর আপনার জন্য একটা দামি জম্পেশ ঢাকাই জামদানি শাড়ি। কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত ওগুলো আমরা কিছুতেই নিতে পারবো না। এসব আপনি কি বলছেন? আমি ঠিক কথাই বলছি। মাসিমা, তাহলে কি এগুলো আমি ফিরিয়ে নিয়ে যাবো? তুমি কিন্তু সুন্দর বাবুর সামনে বাবাকে অপমান করছো। তুই বেশি কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে তুমি বরং এক কাজ করো, ওই শাড়িটা যাও আলমারিতে গিয়ে তুলে রেখে দাও। আর খাট বিছানা, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি ইত্যাদি। দেবো মাসিমা, দেবো দেবো দেবো, সব দেবো সব দেবো, আপনি একদম চিন্তা করবেন না। কি কি লাগবে সব ভেবে রাখবেন, বিয়ের আগে সব কিছু পৌঁছে যাবে। আরে একমাত্র বোন আমার, আপনার ঘর তো আমি একেবারে ভরিয়ে দেব। আজ তাহলে আসি মাসি। মা, এটা তুমি কি করলে? কেন, কি করলে? নিজের কবর নিজেই খুললো। মানে মানেটা বুঝতে পারলে না? না বেশ শোনো, ভালো করে মানেটা বুঝিয়ে দিচ্ছি। তুমি যে ওই মেয়ের বাড়ি থেকে ওয়াশিং মেশিনটা চেয়েছো না, সেই ওয়াশিং মেশিনে কাপড় না কেচে বউ এসে এই ধরনের শাশুড়িকে আছাড় মেরে মেরে আছাড় মেরে মেরে কাঁচবে। হ্যাঁ, তারপর তুমি যে ওই যে মেয়ের বাড়ি থেকে ফ্রিজ চেয়েছো, তোমার গায়ে হাত পায়ে ব্যথা হলে ওই ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তোমার গায়ে হাত পায়ে খুব ভালো করে বুলোবে বুলোবে। আর যদি কোনো রকমে পটলটি তোলো,
যে মেয়ের বাড়ি থেকে খাট চেয়েছো, খাট ওই খাটে চাপিয়েই বলহরি হরিবল বলহরি হরিবল করে নিয়ে চলে যাবে। দিদি জামাই বাবু, আরে সাং বাজে তো বলুন, বরণ ডাল আনতে বলুন, বরগুলোকে বরণ করে ঘরে তুলে। আচ্ছা বেশ বেশ, তার আগে তুমি বলো, তুমি হলে তত আনন্দ করছো কেন? সে কি সুন্দর মুখার্জিকে তার বোন বুলটিকে আজই বাড়িতে পৌঁছে দেবে নাকি? ও তাই বুঝি টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসে আগে থেকে মায়ের হাতে তুলে দিয়ে গেল। আরে না 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 না, বিজয় বিজয় দাদা, বিজয় বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসে ভাই বউকে আমি মানবো না। আমি যে রাস্তা থেকে মা জগদ্ধাত্রীকে তুলে এনেছি রে। কি গো কি বলছো শুনছো? চোর চিটিংবাজ পকেট মার থেকে একেবারে জগদ্ধাত্রী হয়েছে হয়েছে। এবার দূরে যাও, কন্ট্রাক্ট ছিল দূরে থাকার, একদম কাছে আসবে না। দাঁড়াও, আগে আলাপ পরিচয় করে। এই দাঁড়াও, ওই যে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে রয়েছেন, উনি হচ্ছেন তোমার পূজনীয় শ্বশুর মশাই। বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছে ওই শালা আমার শ্বশুর। কি বললে? কেলো করেছে, শ্বশুরকে শালা বলে ফেলেছে। বললে না মানে বলছিলাম কি যে শ্বশুর মশাইকে একটা প্রণাম করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো। থাক থাক মা, থাক থাক থাক। কি শান্তি! এই তুই কে রে? কাকে তুমি তুই তুকারি করছো, তুমি জানো ওকে? কে? আমার ভাই। আমি না তোমার গুরুজন, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো, চলো। সত্যি তো ভীষণ ভুল হয়ে গেছে ও মামা। মামা গো প্রণামটা করে ফেলি, কি বলো? আশীর্বাদ করি শত পুত্রের পিতা হও। বেশ তাই হবে। দাদা, ও দাদা, বৌদি কি বললো? শত পুত্রের পিতা, তুই তো বললি তাই হবে। আমি পারবো দাদা, আমি পারবো দাদা। কিন্তু তুমি বলো তো, আজকের বাজারে এমন কোন মেয়ে পাবো যে শতপুত্রের জননী হতে পারবে? একটা বাচ্চা মানুষ করতে সব হিমশিম খেয়ে যাচ্ছে। তবু বৌদি তুমি দাঁড়াও, আমি একটু বুলটিকে জিজ্ঞাসা করে আসি যে ও শতপুত্রের জননী হতে পারবে কিনা। আরে দাদা, বাড়িতে নতুন বৌদি এসেছে, এই খবরটা ছুটে গিয়ে আমি বুলটিকে জানিয়ে আসবো না? আজকে সীতারামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতারামচন্দ্রের পাতে রে সানাই। আনন্দের নেই খুশি মা, আমি রামের ভাই। আজকে সীতারামচন্দ্রের পাতে রে সানাই, আনন্দের নেই খুশি মা, আমি রামের ভাই। সঙ্গী সাথী পারা পড়ছি সবার মুখেই হাসি, সঙ্গী সাথী পারা পড়ছি সবার মুখেই হাসি। এতদিন পরে ঘরে বাঁচবে সুখের বাস, আমার আলো করে রাখবে সুখের ঘর। বৌদি আমার আলো করে রাখবে সুখের ঘর, আনন্দের নেই কসিমা ভুলিবার বার। হে হো চাঁদের আলো এসে পড়েছে। আর দেরি না করে ওই ঘরের লক্ষ্মীকে ঘরে তোলার ব্যবস্থা করবে, এসো। চলে এসো প্রতিভা, চলে এসো। বাবা কি দিয়ে বেগো হচ্ছে বউ আসার পরেও? শ্বশুর মশাই, গুরুজন, গুরুজনের কথা শুনতে হয়, চলো। আর দেরি করো না প্রতিমা দি। কি বললে তুমি? কি বললে? কি বলেছি? প্রতিমা দি? হ্যাঁ প্রতিমা দি। হ্যাঁ উনি দিদি? আরে বলবে তো কি হয়েছে, উনি তো মা। মা? এ
এই কেন করেছে? তার মানে তো শালা শাশুমা। আমায় ক্ষমা করবেন মা, আসলে আপনার সাজগোজ পোশাক আশাক দেখে মনেই হয় না আপনি মা। কি বলি, কিছু ভুল বললাম? তুমি ভুল করে ভুল বলে ফেলেছো, যাও পায়ে হাত দিয়ে একটা প্রণাম করো। তুমি আগে দেখো সঞ্জু কোথায় গেল, দেখো কি হলো, দাঁড়িয়ে আছো কেন, প্রণাম করো। যাচ্ছি তো, থাক, আমার পায়ে হাত দেবে না। কেন গো? মায়ের পায়ে ব্যথা গো। তুই আমার ঠাট্টা করছিস? এর আগে কোনদিন ঠাট্টা করেছি? তুই মদ খেয়ে আমায় অপমান করছিস? মদ খেয়ে অপমান করছি? মদ না খেয়ে কিন্তু এর আগে কোনদিন অপমান করিনি। তাহলে দোষ যদি হয়ে থাকে সেটা মদের দোষ, আমার কিন্তু দোষ নয়। বিজয়, কোনদিন জানবার চেষ্টা করেছো কেন আমি মদ খাই? কিসের চালা যন্ত্রণাতে আমি মদ খাই? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, আমি কুত্তার বাচ্চা মানে আমার বাবা কুত্তা। তার মানে তুমি একটা মানুষকে বিয়ে না করে একটা কুত্তাকে বিয়ে করেছিলে? কি বলি, সেই মা তুমি হতে পারো না যে মায়ের চোখে থাকবে মমতা ময়ের দৃষ্টি, কণ্ঠে থাকবে মিষ্টি খোকা ডাক, বুকে থাকবে অফুরন্ত স্নেহ মায়া মমতা ভালোবাসা। মা গো, জন্মানোর পর আমি যে আমার গর্ভধারিণী মাকে হারিয়ে তোমার কাছে মানুষ হয়েছি, তাই তো আমি বেঈমান অকৃতজ্ঞ না হয়ে তোমাকে সেই মায়ের আসনে বসিয়ে পুজো করে বলি, মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, দেখি তোমার মুখের হাসি সোনালি ভোরে কত স্বপ্নের সুখে হাসে আকাশ মেলে, তুমি মা চলেছে বলেই তো তখনকার মহিলারা স্বামীর ঘর করেছে।
মা কাকিমা জেঠিমাদের আমলে কিন্তু ডিভোর্স ছিল না, যা ইন্টারনেটের যুগে হচ্ছে। এই যুগে কটা মেয়ে স্বামীর ঘর করছে বলতে পারো? তার মানে তুমি কি বলছো, এই ইন্টারনেটে আমাদের ক্ষতি হচ্ছে? তা না তা না, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন দুধে জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটা খায়, জলটা পড়ে থাকে। কিন্তু তা কি হচ্ছে, অধিকাংশ ছেলেমেয়েরা নেট থেকে খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না। তুমিও সেই ভুল করে খারাপ পথে এগিয়ে চলেছ, তুমিও ঠকবে। এরপর দাদা তোমাকে মুম্বাই নিয়ে চলে যাবে। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাই না, তাই তোমাকে ভালো কথা বলছি, যদি নিজের ভালো চলতে এখান থেকে পালিয়ে যাও। দুধ কলা দিয়ে তাহলে আমি এতদিন কাল সাপ পুষেছি? দাদা কিরে চমকে উঠলি কেন? সর্ষের মধ্যে যে ভূত ছিল তা তো আমি এতদিন বুঝতে পারিনি, এবার সেই ভূতটা আমি ছাড়াবো। আমিও সবাইকে বলে দেবো, তুমি তোমার এই গোপন ফ্ল্যাটে পায়েল দিকে বন্দি করে রেখেছো। তাই নাকি? তুমি তুমি বিয়ের রাতে কুমন্ত্র দিয়ে পায়েল দিকে বাড়ি থেকে বার করে এনেছো। শালা শালা, যার জন্য চুরি করি সেই বলেছ। এই শোন, আমার নামে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। আর একটা কথা মনে রাখিস, বেশি বাড়াবাড়ি করলে বোন বলে তোকে আমি ক্ষমাও করব না। ছোটবেলা থেকে মা বাবার আদর ভালোবাসা কি তা কিচ্ছু বুঝিনি। দুই ভাই বোনে একসাথে মানুষ হয়েছি, অনেক মেরেছো, অনেক শাসন করেছো, হাসি মুখে সবকিছু মানিয়ে নিয়েছি। মানতে তুই বাধ্য। আবার তোকে কোনোদিন হয়েছিলাম? বন্ধু বান্ধবীদের কাছে শুনেছিলাম ভাই বোনের সম্পর্ক কাকে বলে, বড় মধুর সেই সম্পর্ক গো দাদা। তার কারণ স্বামী স্ত্রী এক ঘরে বাস করে, আর ভাই বোন একই মায়ের গর্ভে জন্ম নেয়, একই মা বাবার রক্ত বয় তাদের শিরায় উপশিরায়। মায়ের গর্ভের থেকে ভালো ঘর যে আর হয় না দাদা, তাই তোমার জন্য আমার বড় কষ্ট হয়। বলটি বন্ধু বান্ধবীরা তাদের দাদাদের কাছে কত কিছু আবদার করে চাইতো, তাদের দাদারা সব আবদার মিটিয়ে দিত। তা বেশ, তুই বল না, তুই আমার কাছে কি চাস বল? ভালোবাসা, আশীর্বাদ, আশীর্বাদ, ভালোবাসা, এসব কিছু বাজারে বিক্রি হয় না দাদা, তাই তো তোমার এই অভাগে মনটা সেইগুলোই চাইছে। বুলটি, এই ধরনের ডায়লগ যাত্রা সিনেমা থিয়েটারেই শোনা যায়। আর এও শোনা যায় মেয়েরাই নাকি মেয়েদের চরম শত্রু। কিন্তু আমি পরম মিত্র হয়ে বলছি, তুমি যেটা করছো খুব ভুল কাজ করছো। বুলটি, আর তোমাকেও বলছি দাদা, আর এই পাপের পথে এগিয়েও না দাদা, আর এগিয়েও না। সামনে দেখাও, তাকে দেখো, একটা বিশাল বড় খাদ, যে খাদে পড়ে তুমি তলিয়ে যাবে, তখন তোমার জন্য কেউ কাদার থাকবে না দাদা, কেউ কাদার থাকবে না, কেউ না। বুলটি, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া এই ছোট্ট বোন বুলটিটাই কাঁদবে দাদা, কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না দাদা, তোমাকে বাঁচাতে পারবো না। এই খাদে পড়ার জন্য আমি জন্মাইনি রে। চোখে তুমি রঙিন চশমা পরে আছো, আর ওই রঙিন চশমা পরে না কোনোদিন ভালো কিছু দেখা যায় না দাদা। একদিন একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো তো, নিজেই চমকে উঠবে, তোমার চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, আতঙ্কে শিউরে উঠবে। কখনো নিজের মনকে প্রশ্ন করে দেখো তো সুন্দর মুখার্জি, তুমি যা করছো যা বলছো সব ঠিক করছো তো? শুধু একটা চর মেরেছি, এরপর বেশি বাড়াবাড়ি করলে ছোট্টবেলা থেকে তোমাকে দেখছি দাদা, কিন্তু আজ মনে হচ্ছে তোমাকে চিনতে খুব ভুল করেছি, খুব ভুল। বুলটি, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি ছেসে, তোমারে বধি বেজে গোকুলে। আমাকে জব্দ করার জন্য শহরের বাচ্চা রতন চৌধুরী উঠে পড়ে লেগেছে। রতন চৌধুরী, তোর লাশ আমি ফেলে দেব। সুন্দর সুন্দর সুন্দর।
পায়েল 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 পায়েল, তুমি আমাকে আর বিশ্বাস করো না। আরে নিজের মায়ের পেটের বোনই যখন আমাকে বিশ্বাস করতে পারছে না, তখন তুমি আমাকে আর কি করে বিশ্বাস করবে? না 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 পায়েল, যাও 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 যাও, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কোথায় যাবো সুন্দর? এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। একমাত্র ছিল বাবা, সেই বাবাও আমার। তুমি চিন্তা করো না পায়েল, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার পাশে থাকবো। কিন্তু সুন্দর, তুমি যে বললে এক সপ্তাহের মধ্যে শুটিং এর কাজ শুরু হবে, কিন্তু এখনো তো কোনো ছবির কাজ শুরু হলো না। হবে না পায়েল, হবে না। জানো এই কলকাতাতে না ভীষণ পলিটিক্স, এখানে কিচ্ছু হবে না। তাই আমি স্থির করেছি তোমাকে নিয়ে আমি চলে যাব সোজা মুম্বাই। মুম্বাই? একটু আগে বলতে বলছিল তুমি আমাকে নিয়ে মুম্বাই চলে যাবে। বুলটি মুম্বাই? আচ্ছা বুলটি কি করে জানলো? ওর তো জানার কথা নয়, ওকে তো আমি কিছু বলিনি। এই শিবা, শিবা, এই শিবা, ওকে ওই গুন্ডা এখানে কেন? আরে পায়েল তুমি শান্ত হও, ওকে তো গুন্ডা থেকে আমি মানুষ করে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, সেদিনের পর থেকে সব নোংরা কাজ আমি ছেড়ে দিয়েছি। এখন স্যার যা বলেন তাই করি। তাই তো স্যারকে বাঁচানোর জন্য একটা গোপন খবর এনেছি। খবর? কি খবর? স্যার কি বলছো শিবা? কে সে যে আমাকে বিপদে ফেলতে চায়? সেটাই তো বুঝতে পারছি না স্যার। বুঝতে পারলে হিসাব হয়েছে। শিবা তুই গাড়ি স্টার্ট কর, যা পায়েলকে নিয়ে চলে যা সোজা এয়ারপোর্ট, আমি একটু পরে আসছি। বি কুইক, দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আরে যাও যাও তাড়াতাড়ি যাও। আমি আপাতত যাব বুলটির ডোজ দিতে সঞ্জুর কাছে। কিন্তু বুলটি এত কথা জানলো কি করে? ও তো জানার কথা নয়। তাহলে কি শুয়োরের বাচ্চা রতন চৌধুরী? রতন চৌধুরী, তোর ভাগ্নে বিজয়ের সর্বনাশটা ওর বিয়ের রাতেই আমি করে দিয়েছিলাম। এবার সঞ্জুকে দিয়ে তোদের সংসারে জ্বালাবো একটা বিধ্বংসী আগুন, যে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছার খার হয়ে যাবে তোদের গোটা সংসারটা। এই শালা, তুই সাপের লেজে পা দিয়েছিস, ছোবল তো তোকে খেতেই হবে রে। আর সেই ছোবলের বিষের জ্বালা হজম করতে না পেরে অবশেষে বাঁশের দোলায় চেপে হেলে দুলে শয্যা চলে যাবি শ্মশান ঘাটে। আর আমি তখন আনন্দে বাতোয়ারা হয়ে খোল করতাল বাজিয়ে গাইব এই হরি নাম যাবে সেদিন সাথে গো। এই হরি নাম যাবে সেদিন সাথে খেলে দুলে যাবি শ্মশান ঘাটে, খেলে দুলে যাবি শ্মশান ঘাটে, খোল করতালে মুখে হরি বলে, খোল করতালে মুখে হরি বলে, আনন্দে থাকবো আমি মেতে, আনন্দে থাকবো আমি মেতে, আনন্দে থাকবো আমি মেতে। না না না, তোমার দাদা কিন্তু এটা ভীষণ বড় অন্যায়। আমার কাছে এসে কোনো লাভ হবে না। আচ্ছা, টাকা পয়সা জিনিসপত্র দিয়ে উনি আমাকে কিনতে চাইছেন, তার মানে তোমার আর আমার ভালোবাসাটা এতটাই তুচ্ছ? আর এই সমস্ত ঘটনা বাড়ির সবার সামনে ঘটিয়ে উনি কেমন অপমান করলেন না? দেখো দাদা, অন্যায় করেছে আমি তো স্বীকার করছি, কিন্তু এতে আমার দোষটা কোথায় বলো? দেখো সঞ্জু, এসব ছোটখাটো ব্যাপারে অশান্তি করলে সেটা আমাদের ভালোবাসা আঘাত পড়ে। হ্যাঁ নিশ্চয়ই। তার মানে তুমি কি বলতে চাইছো? এই ঘটনার জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এত সুন্দর মধুর একটা সম্পর্ক শেষ হয়ে যাবে?
আচ্ছা আচ্ছা, তুমি কি জানো না আমি তোমাকে আমার জীবনের কোথায় বসিয়েছি? আমার রক্তে রক্তে মিশে আছো তুমি। ভালোবাসার খাঁচায় এইভাবে বন্দি করে পাখিটাকে তুমি কষ্ট দেবে? এই সামান্য একটা কারণে তুমি আমার দিকে তাকিয়ে দেখছো না, আমার সঙ্গে দুটো মিষ্টি করে কথা বলছো না, এটা আমাকে কতটা কষ্ট দেয় তাকে তুমি বোঝো না? এই কি তোমার ভালোবাসা? কোনো মুখ ফিরিয়ে থাকবে? আচ্ছা আমি কোথায় যাব বলতে পারো? কোথায় গেলে একটু শান্তি পাবো? ছোটবেলা থেকে বাবা মা নেই, বাধ্য হয়ে দাদার সমস্ত অন্যায় মেনে নিয়ে বড় হয়েছি। গ্রীষ্মের প্রখর তাপে মানুষ যখন বট গাছের ছায়ার নিচে একটু স্বস্তি নিঃশ্বাস নেয়, আমার জীবনে তুমি ঠিক তাই সঞ্জু। দেখো সঞ্জু, তুমিও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার মরা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তুমি যখন আমাকে ভুলেই থাকতে পারবে তাহলে আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব, আর তার প্রমাণ তুমি খুব শিগগিরই পেয়ে যাবে। চললাম। দাঁড়াও, আমাকে খুব সস্তা ভাবো তাই না? ভীষণ সস্তা তাই তো? এতক্ষণ এখানে দাঁড়িয়ে শুধু নিজের কথাগুলোই তুমি বলে গেলে, একবারও আমার কথাটা ভাবলে না? তুমি শুধু আমাকে ভালোবেসেছো, আমি বাসিনা। দেখো একতরফা যেমন কোনোদিন কোনো ঝগড়া অশান্তি হয় না, এক হাতে যেমন তালি বাজে না তেমন একতরফা কোনোদিন কোনো ভালোবাসা হয় না। বলতি, মাটি ছাড়া যেমন একটা গাছ জন্মায় না, জল ছাড়া যেমন সেই ছোট্ট চারা গাছটা বেঁচে থাকতে পারে না, তেমন তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো বলতি? সকাল বিকেল সেই চারা গাছটাকে জল দিয়ে তুমি তো বড় করে তুলেছো। কিন্তু বাগানের মালিক হয়ে নিজের হাতে সেই চারা গাছটা আমি উপড়ে ফেলতে পারি না বলতি। পারো না বলেই তো আজ সেই চারা গাছটা ফুলে ফলে ভালোবাসায় ভরে গেছে। কিন্তু তার ফল কি এই যে তুমি আমার জীবন থেকে দূরে বহু দূরে চলে যাবে? এখন থেকে যেখানে যাব একসাথে যাব, একসাথে চলবো, একসাথে বলবো, একসাথে হাসবো। বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, তোমায় ছেড়ে জীবন আমি কোনোদিন কোথাও যাব না। বেশ, আমরা সারা জীবন একই সাথে হাত ধরে একই পথে চলব, তাই একই সাথে হাত ধরে একই পথে চলব, একই সাথে হাত ধরে একই পথে চলব, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। তাতে কি যায় আসে, আমি তো আছি বাসে। ধরো এই পায়ে কাঁটা যদি বিঁধে যায়, হয় কেন সেই কাঁটা ফুটি পায়ে দৌড়ব, একই সাথে হাত ধরে একই পথে চলব, একই সাথে হাত ধরে একই পথে চলব। আসলে তুমি বলিনি জানো, কাল বৌদি বাড়িতে আসার সাথে সাথে মায়ের সাথে ভীষণ ঝগড়া হয়, আর মা এখন অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি। কিন্তু এখন মা কেমন আছে? সম্ভবত কালই হয়তো মাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেবে। কিন্তু জানো বলটি, জানো আমার মায়ের হার্টের অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ। আসলে কি হয়েছে জানো তো, সংসারে মায়ের বিরুদ্ধে এতদিন কেউ কোনো প্রতিবাদ জানায়নি, তো তাই হয়তো। দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সঞ্জু, আমাদের আর এইভাবে কতদিন চলবে? আরে পাগলি, তোমার মনের অবস্থাটা আমি বুঝি, কিন্তু কি করি বলো তো, একটা চাকরি বাকরি না পেলে। ও হ্যাঁ,
আর সকালে আনন্দবাজার পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম জানো তো, সরাইটিগড় বর্ধমানে বর্ধমান ডিডি প্রাইভেট আইটিআই একটা কলেজ হয়েছে, এখান থেকে কোর্স করতে পারলেই এনসিভিটি অনুমোদিত বিল্ডার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেটের সাথে সাথে এনএসআইসি অনুমোদিত সেন্ট্রাল গভর্নমেন্টের ফায়ার অ্যান্ড সেফটি সার্টিফিকেট, সাথে স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি, পিডিপি আর অনেকগুলো সুযোগ সুবিধা। তাই তো ভারতবর্ষের অন্যান্য আইটিআই থেকে এটা সম্পূর্ণ আলাদা। আর এখান থেকে পাস করতে পারলেই ক্যাম্পাসিং এর সাথে সাথে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা। তাই আমি কি ভাবছি না তো, ভাবছি কোর্সটা আমি করেই ফেলি, আর তারপর চাকরিটা পেয়ে গেলেই তোমার স্মৃতিতে পরিয়ে দেবো সিঁদুর। সেই সিঁদুর পরানোর জন্য দাদা কিন্তু ভীষণ উঠে পড়ে লেগেছে। কিন্তু তবুও আমি তোমায় বলবো, টাকা পয়সা জিনিসপত্র ওইভাবে মায়ের হাতে দিয়েছে, তোমার দাদা কিন্তু ভীষণ বড় অন্যায় করেছে। অন্যায় আমি করিনি, আমি আমার কর্তব্য করেছি। মেয়ে পক্ষে জ্বালা তুমি আর কি বুঝবে ভাইয়া, তোমার আর বুলটির প্রেমের ঘটনা তো সবাই জানে। আর এই অবস্থায় তোমার মা যদি তোমাদের সম্পর্কটা মেনে না নেন, তাই বাধ্য হয়ে সম্মানের ভয়ে আমি পণ দিয়েছি। কিন্তু বিয়েটা যে হবে না এই কথাটা আপনাকে কে বললো? তোমার মামা ওই রতন বাবুই বিয়েটা হতে দেবে না। তার মানে শকুনি কালনেমিকে জানো? হ্যাঁ জানি। তোমার মামাও তাই বলছেন আপনি? ইয়েস, উনি তোমার নিজের মামা নন, উনি হচ্ছেন বিজয়ের নিজের মামা। তোমার ভালোটা তো উনি চাইবেন না। দাদা, দাদা, এইভাবে তুমি সঞ্জুর মনটা পিষিয়ে দিও না। ওই তুই চুপ কর, চুপ কর তুই। বাস্তব জ্ঞান তোর কতটুকু আছে? হ্যাঁ, কতটুকু আছে? সঞ্জু কি জানে যে মেয়েটাকে বিজয় বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে সে একটা পকেট মার, একটা চিটিং মাছ? কি বলছেন আপনি? হ্যাঁ, চোরাই মাল সাপ্লাই করতো, গাঁজা আফিং সিদ্ধি চুল্লুমত পাচার করতো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো আপনি বলে চলেছেন তার একটা প্রমাণ আপনি দিতে পারবেন? প্রমাণ যদি দিতে না পারি তাহলে তোমার পায়ের জুতোটা আমি মুখে তুলে নেব ভায়া। আচ্ছা, তার মানে খাল কেটে একটা কুমির এনেছে দাদা? না 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 না, দাদা নয়, দাদা নয়, দাদা নয়, এনেছে তোমার মামা। আর তোমার মামা জেনে শুনে এই কাজটা করেছে। প্লিজ প্লিজ আপনি চুপ করুন, এইভাবে আপনি মাথার মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন না। আগুন, 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 হ্যাঁ আগুন। এই আগুনের কথা যখন হলো তখন একটা কথা বলে শুনুন, আজকাল হঠাৎ করে কিভাবে বড় বড় নার্সিংহোমে থিয়েটার হলে আগুন লাগে? আহ, আপনাকে আগুনের বিবরণ দিতে হবে না, আপনি শুধু বলুন যে মেয়েটাকে বিজয় বিয়ে করে বাড়ি নিয়ে গেছে তার সম্বন্ধে আপনার কাছে কি কি রিপোর্ট আছে? রিপোর্ট? হ্যাঁ, এই রিপোর্টের কথা যখন বললেন তখন একটা কথা বলি শুনুন, মেয়েটি চোরা কারবার করে, নাম্বার টু মদ গাঁজার ব্যবসা করে, নাম্বার থ্রি পকেট মারা চুরি ছিনতাই সবেতেই মেয়েটা মার্কেটে এক নম্বর। কিন্তু এসব কথা আমার মামা জানে? নিশ্চয়ই জেনে শুনেই তো উনি ভাগ্নে বউ করে বাড়িতে নিয়ে গেছেন। আপনি যখন নিজেই সব কথা জানতেন তাহলে আপনি নিজেই কেন মেয়েটাকে অ্যারেস্ট করলেন না? ওকে একটা সুযোগ দিয়েছি, ও যদি ঠিকঠাক সংসার করতে না পারে, যদি নিজের পরিবর্তন না আনে, তাহলে ওকে অ্যারেস্ট করে সোজা লকআপ। কি বলে গেল, কি বলে গেল? সংসার, রাস্তার একটা চোর চিটিং মার পকেট মার, সে কোনোদিন আমাদের বাড়ির বউ হতে পারে না বলতে? সঞ্জু, তুমি ভুল বুঝছো। কি যাতা বক, না যাতা কথা বলছি না, একদম ঠিক কথা বলছি। ওই রাস্তার মেয়েটার জন্যই আজ আমার মা অসুস্থ হয়েছে বলতে, আমার মাকে যাচ্ছে তাই অপমান করেছে ওই রাস্তার মেয়েটা, তাই আজ আমি বাড়ি ফিরেই ওকে বাড়ি থেকে বের করে দেবো। আপনি ঠিক বলেছেন দাদা, একদম ঠিক কথা বলেছেন। রাস্তার একটা বেজম্মা মেয়ে সে কোনোদিন ভালো হতেই পারে না, নিশ্চয়ই করে দু নম্বরই ধান্দা নিয়েই আমাদের বাড়িতে ঢুকেছে, তাই আজ আমি বাড়ি ফিরেই ওকে বাড়ি থেকে খাড় থাক্কা দিয়ে বের করে দেব। একদম রাইট ডিসিশন। এরপর দাদা যদি কোনো অধিকারের বশে ওকে বাড়িতে আটকাতে চায় তাহলে কিন্তু এবারে আমি খারাপ হব, মদ খাবো, নোংরামো করবো, ওদেরকে বুঝিয়ে দেবো যে সঞ্জু কতটা খারাপ হতে পারে। ওদের দুজনের জন্য যদি আমার মায়ের আর কোনো ক্ষতি হয় আমি কিন্তু ওদের কাউকে ক্ষমা করবো না বুটি, কাউকে না, কাউকে না। মা তো সুস্থ হয়ে নার্সিং হোম থেকে বাড়ি ফিরছেন, তুমি কি পাগলাম করছো? পাগলামো নয় বুলটি, পাগলামো নয়। তবে হ্যাঁ, এবার কিন্তু তোমরা দেখবে পরিষ্কার একটা আকাশে কেমন করে মেঘ জন্মে, কেমন করে একটা মানব তালাবে পরিণত হয়। দস্যুরত্নাকর বাল্মীকি হয়েছিলেন, আর আমি আমি বাল্মীকি থেকে রত্নাকর হব বুলটি। ইয়েস, রত্না। আমি চাই, আমি চাই সঞ্জুকে তো ঠান্ডা করতেই হবে, সঞ্জুকে
ঠান্ডা তো করতেই হবে। শুধু একটা দেশলাই কাঠে জেলে দিয়েছি, এবার সেই ছোট্ট আগুনটা বিধ্বংসী আগুন হয়ে গোটা বাড়িটাতে ছড়িয়ে পড়বে। সঞ্জু নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, আর এই সুযোগে সঞ্জুকে দিয়ে ওর মামা রতন চৌধুরীকে আমি মার্ডার করিয়ে দেব। ব্যাস, তাহলে তো আমার পথের কাঁটা সরে যাবে। বিজয়, কলেজ লাইফে অনেক কারণে তুই আমাকে ছোট করেছিলি, তাই না? কলেজ ইলেকশনে তুই আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে সেই ভোটে তুই আমাকে হারিয়ে দিয়েছিলি, তাই না? ওই শালা সুয়ানার বাচ্চা, এবার তো তুই হারবি রে। হ্যারি শালা, হারবি হারবি হারবি, আর আমি আমি জিতবো জিতবো জিতবো। তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে, এবার তো তুই অসুস্থ হয়ে পড়বি, আর তোকে দেখার জন্য কেউ থাকবে না, কারণ তোর লক্ষণ ভাইয়ের মাথাটা তো আমি একবারে কড়মড় কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলেছি রে শালা। তাহলে বন্ধু, তোর শেষ পরিণতিটাও তো তোর ওই মা। না থাক না, মুখে সব কথা নাই বা বললাম। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়তে বাবা গোপাল গোবর্ধন, যে প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে আমি এসেছি তা যেন আমি পূরণ করতে পারি। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে। ছোট থেকে রাস্তাঘাটে চুরি ছিনতাই পকেটমারি করে আমি মানুষ হয়েছি, ভাবিনি কোনোদিন স্বামী পাবো সংসার পাবো। যা দিয়েছো তা যেন কেড়ে নিও না প্রভু। তাই তো আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর না পরিয়ে দিলেও তোমার চরণ ছোঁয়ার সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়েছি। তুমি আমাকে আশীর্বাদ দাও প্রভু, আমি যেন সিঁদুরের মর্যাদা রাখতে পারি, স্বামীর ঘরকে স্বর্গ গড়ে তুলতে পারি। তুমি আমাকে শক্তি দাও প্রভু, তুমি আমাকে শক্তি দাও। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বকুল, আর দূরে নয়,
এবার থেকে আমরা স্বামী স্ত্রীর মতো কাছাকাছি থাকবো। আজ আমার থেকে খুশি আর কেউ নয়। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার মদ ছাড়াবো, তুমি একেবারে ছেড়ে দিয়েছো। এতদিন তুমি আমায় দূরে দূরে রাখতে, আজ তুমি আমার কাছে এসেছো। দেখো আমিও কিন্তু খুব অবাক হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি তুমি নিজের পরিবর্তন কি করে করে নিলে। একটা রাস্তার পকেট মার মেয়ে, সে কিনা রাল পাড় গরদের শাড়ি পরে একেবারে ঠাকুর ঘরে। জল যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে। মেয়েরাও ঠিক তাই, যে সংসারে যাবে নিজেকে ঠিক সেই রকম ভাবেই মানিয়ে নেবে। তবে একটা কথা আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে বলছি, মায়ের কোনো ব্যাপারে আমি আর কোনো দিনও প্রতিবাদ করব না। কেন কেন কেন, তুমি তো কিছু অন্যায় করনি বা অন্যায় বলনি। তবু মায়ের সব কিছু মেনে নিয়ে আমি চলবো। কারণ ডাক্তারবাবু বলেছেন মায়ের হাতের অবস্থা একদম ভালো নয়, এরপর কিছু হলে মাকে আর বাঁচানো যাবে না। আচ্ছা, মা তো নার্সিং হোম থেকে বাড়ি চলে এসেছেন, তুমি কি মায়ের সাথে দেখা করেছিলে? না না, আমার ভীষণ ভয় করছে। কেন? আমায় দেখলে যদি উনি খেপে ওঠেন। খেপে মানে একেবারে ফায়ার হয়ে গেছে। নার্সিং হোম থেকে বাড়িতে এসে আমাকে একজন নিয়েছে, আর আমি তোদের বিয়ে দিয়ে এনেছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছে না। কিন্তু কি হবে মামা বাবু, এক বাড়িতে থাকি, সামনাসামনি তো হতেই হবে। আরে আমি তো আছি, চিন্তা করছো কেন? শালাবাবু খুবই দুশ্চিন্তার ব্যাপার হলো। শালাবাবু, প্রতিমা নার্সিং হোম থেকে এসে শুধু গোখ্র সাপের মতো ফুসছে, মনে হচ্ছে বৌমাকে পেলে এখনি চিবিয়ে খেয়ে ফেলে দেবে। মাকে সুস্থ রাখতে আমি কি বাড়ি থেকে চলে যাব? কেন তুমি বাড়ি থেকে চলে যাবে, তুমি এ বাড়িতে থাকবে। শোনো, কষ্টি পাথরে যাচাই হয়ে তোমায় প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারে গৃহবধূ হতে পেরেছো। যেভাবে হোক ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করে শাশুড়ি মাকে কব্জা করতেই হবে। কোথায় কোথায় সেই নোংরা বজ্জত মেয়ে ছেলেটা, কোথায়? আজ আমি আর মজা দেখে তুমি ছাড়বো? আমি ওকে বাড়ি থেকে বের কি হলো? এই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছো কেন? একটা নোংরা বজ্জত মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকবে কেন? মা তুমি আমার কথা শোনো, শান্ত হবো। খবরদার, আগে এই নচ্ছার বউটাকে বাড়ি থেকে বের কর, তারপর তুই আমার সঙ্গে কথা বলবি। প্রতিমা শোনো শোনো শোনো, উত্তেজিত হয়ে শরীরটাকে আবার খারাপ করো না। এই একটা কথাও তুমি বলবে না, যত নষ্টের গোড়া তুমি। দিদি দিদি, আমি কথা দিচ্ছি বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। ও ক্ষমা চাইবে? আর আমি ওকে ক্ষমা করবো? ওর জন্য আজ আমি মরতে বসেছি, ওকে তোমরা বাড়ি থেকে দূর করে দাও। মা তুমি আমার কথা শোনো, দেখো আমি বকুলকে বুঝিয়েছি, বকুল কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, ও তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। যাও 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 বকুল, পায়ে হাত দিয়ে। কেন, কিসের ভয়? বাবা রয়েছেন, মামা রয়েছেন, আমি রয়েছি, ভয় কিসের? যাও পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও। মা মা বকুল যাচ্ছে, ক্ষমা করে দাও তো, ক্ষমা করে দাও। আপনি আমায় ক্ষমা করে দিন মা। মা দূর হয়ে যা। বকুলকে তুমি লাথি মেরে ফেলে দিলে মা। যে মেয়েটা এত তাড়াতাড়ি নিজের পরিবর্তন করে নিল, যে মেয়েটা শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছিল, যে মেয়েটা বাবাকে ভগবানের মতো পুজো করে, আমার ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, আমাকে দেবতার আসনে বসিয়েছে, তাকে তুমি লাথি মারলে মা। মা তুমি একবার বকুলের সহজ সরল চোখ মুখটার দিকে তাকিয়ে দেখো, ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি ওকে মেনে নাও। না, আমার জীবন থাকতে আমি ওকে মানবো না। ওই সংসারে অলক্ষী, ও দয়নি, ও শয়তানি, ও আমাকে খাবে বলে সংসারে এসেছে, ও আমাকে মেরে ফেলবে। তোমার মাথায় ঘুরে বসেছিল যতক্ষণ তুমি অজ্ঞান হয়েছিলে, বাড়িতে টাকা পয়সা ছিল না, নিজের গহনা বিক্রি করে ওই মেয়েটাই তোমার চিকিৎসা করিয়েছে। ওর বাপ্পাই কোনো ঠিক নেই, ও কোন রক্তের মেয়ে ও নিজেই জানে না। মা, বকুলের রক্ত যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি বলবো এই মুহূর্তে তোমার শরীরের রক্তও খারাপ হয়ে গেছে। মানে বকুল আমাকে বলতে নিষেধ করেছিল তাই এতক্ষণ বলিনি, মানেটা শোনো। পরিস্থিতির চাপে পড়ে আমি বলতে বাধ্য হচ্ছি, মা যখন নার্সিংহোমে ভর্তি ছিল মায়ের শরীরে মাত্র এক বোতল রক্তের দরকার হয়েছিল, কিন্তু মায়ের শরীরের গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, একমাত্র বকুলের রক্তের গ্রুপের সঙ্গে মায়ের রক্তের গ্রুপ মিলেছিল বলে মাকে বাঁচানোর জন্য বকুল নিজের শরীর থেকে এক বোতল রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছে। এই মুহূর্তে বকুলের শরীরের রক্ত কিন্তু মায়ের শরীরে বইছে, তাহলে বকুলের শরীরের রক্ত যদি খারাপ হয়ে থাকে মায়ের শরীরের রক্ত নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। পারবে পারবে তোমার শরীর থেকে ওই নোংরা খারাপ রক্তটাকে টেনে বার করে দিতে? বলো তুমি পারবে, বলো 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 বলো, পারবে বলো, পারবে।
দিদি, তোমার নরক জায়গা হবে না। নরকে আমি যাবো না। এই কি ভেবেছিস তুই? তোকে আমি ছেড়ে দেবো না, তোকে আমি শাস্তি দেবো। আর কি শাস্তি দেবো জানিস? এদিকে আয়, আয় বলছি। কি হলো? তোর হাত ধরে আমি এই স্বর্গের সংসারে থাকবো রে মা। ওরে মা, ওরে মা, তুই যে আমার জীবনদাত্রী, জগৎদাত্রী। আমি মা আমার মেয়ের কাছে করজোড়ে বিনতি চাইছি। ও মা, তুই আমায় ক্ষমা করে দিবি না মা? আমায় তুই ক্ষমা করে দে। ও বাবা বিজয়, বাবা বিজয়, দেখ দেখ দেখ, আমি না আমি অনেক কন্যায় তোর কাছে করে ফেলেছি বাবা। আমায় তুই ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে। মামা দেখ দেখ না, দেখ দে মা, আজ না আজ আমার শরীরে কোনো রোগ নেই, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি রে। আমরা সম্পূর্ণ সুস্থ। ওগো ওগো, তোমরা দেখতে পাচ্ছ, আমি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার শরীরে আর কোনো রোগ নেই, কোনো রোগ নেই গো। মা দেখ দেখ মা দেখ, আজ তোর সংসারে তুই আমি দুজনে রান্না করে আমরা সকলকে খেতে দেব রে মা, আমরা সকলকে। প্রতিভা, প্রতিভা পাগলামো করো না, তোমার বিশ্রামের প্রয়োজন। প্রতিভা, আজ আমি জিতে গেছি মামা, তোমাকে বাড়িতে আজ আমার জয় হয়েছে, জয়। কই রে সঞ্জু, কোথায় গেলি রে? এই খুশির খবরটা শুনে যা, এই খুশির খবরটা শুনে। স্বীকার করছি তোমায় পেয়ে সত্যি আমি ধন্য বকুল, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, ভাবছ যা তা নই গো আমি, যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, আমি চেঁচিয়ে বলি কেউ জানে না, আমার কোথায় আছে কি যে দামি, যখন
তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, ধন্য আমি ধন্য হে কাঁদি তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে কাঁদি তোমার জন্য যে, ওকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো দাদা। তোমার কি শরীর খারাপ? কি হয়েছে তুই আমায় বল। সঞ্জু আর সব জেনে গেছে দাদা, মানে তাই আর তোমার সাথে আমার অনেক বোঝা বলা হয়েছে। সঞ্জু সঞ্জু তোর কি হয়েছে বলতো? রাস্তার দিকে তোর সঙ্গে কথা বলতে গেলাম, তুই আমার কোনো কথার উত্তর দিলি না। তোমার কথার কি উত্তর দেবো বাবা? তুমি তো সব কিছু জেনে বুঝাই রাস্তার ওই পেজম্মা মেয়েটাকে এ বাড়ির বউ করা না ছাড়। মদ খেয়ে তুই বাড়ির মধ্যে নোংরামো করছিস? ইয়েস করছি, আর মদ খেয়ে উঠছি কেন দাদা? তোমার কোনো আপত্তি আছে নাকি? তুমি তো এতদিন মদ খেয়ে হাতে বোতল নিয়ে রাস্তায় রাস্তায় বেরোলা বলা করতে। আচ্ছা বুঝেছি বুঝেছি, এখন এই সুন্দরী বেজম্মা মেয়েটাকে বউ হিসেবে পেয়ে সাধু হয়ে গেছো তাই তো? গলা উঁচিয়ে কথা নয় সঞ্জু, কিন্তু তোমাকে আর ভয় খায় না। আর বেশি সাধুগিরি দেখাবার চেষ্টা করলে দেখবে দেখবে কি করবে। কি দেখাবে? খবরদার আমার ছেলের গায়ে হাত দিবি না, তাহলে এই পাগলি মার আরো রঙিনী চামুন্ডা হয়ে তোর উপরে ঝাঁপিয়ে পড়বে। এই এই পাগলি, তুই রোজ এখানে আসিস কেন? আমার সোনাকে খুঁজতে? আমার সোনাকে তো আমি খুঁজে পাই না, তাই আমার এই ছেলের মুখটা দেখে আমার বুকের জ্বালা জুড়োয়। বিজু বিজয়, তুই কোনো চিন্তা করিস না বাবা, কোনো চিন্তা করিস না, তুই তো রাস্তাঘাটে আমাকে মা বলে ডেকেছিস, তাই তো আমি তোকে বাঁচাতে ছুটে এসেছি। আর আমি এসেছি ঘাড় ধাক্কা দিয়ে তোকে এ বাড়ি থেকে বার করে দিতে। কেন যাবা? আমার ছেলের বাড়িতে আমি কোথাও যাবো না। না তুমি যাবে না, তোমার যখন খুশি তুমি এই বাড়িতেই আসবে মা। নিজের থেকে বেরিয়ে যাবে নাকি ঘাড় ধাক্কে দিয়ে বের করো চলে যাচ্ছি রে। আর নয়, তবে এটুকু কথা দিচ্ছি, যদি পারি এ বাড়িতে এতদিন আমি যা খেয়েছি একদিন আমি সব শোধ করে দিয়ে যাব। সত্যি তো আমি একটা বাইরের লোকে কেন তোদের গাড়ি চেপে থাকবো? বিজয় বৌমা যে যাই বলুক, এটুকু বিশ্বাস তোমরা রেখো, তোমাদের কোনো ক্ষতি আমি করিনি। তোমরা সুখে থেকো, সেদিন সেদিন শ্মশানে গিয়ে আমার মুখে একটু আগুন দিয়ে
আমার মুখ আগড়িটা তুই করিস বাবা, আমার মুখ আগড়িটা তুই করিস। একদম ঠিক করেছো ভাইয়া, একটা অমানুষ বাইরের লোককে বাড়ি থেকে বার করে। উনি যদি বাইরের লোক হয় তাহলে তুই কে? আমি এক সময় ছিলাম তোর বন্ধু, এখন তোর ভাই সঞ্জু সম্বন্ধী। এখনো হয়নি? এস এখনো হয়নি, তো এবার তো হবে। হ্যাঁ হবে, তবে 15,00,000 টাকা, শাড়ি ধুতি পাঞ্জাবি, এগুলো তোমার ফেরত দিতে হবে। এইসব আপনি কি বলছেন মাসিমা? মা ঠিকই বলেছেন, ওইগুলো আপনি ফেরত নিন। ওই ছোট লোক মেয়ে, তুমি কোনো কথা বলবে না। ওই খবরদার, আমার ঘরের লোককে একটাও বাজে কথা বলবে না। মা মা, তুমি ভুল করছো, তুমি কিচ্ছু জানো না, এটা লক্ষ্মী নয়, এটা অলক্ষ্মী। আর এই অলক্ষ্মীটাকে কুলি ভাই দেখো, বিদায় করো। এই সুন্দর মুখার্জিকে, যে এতদিন আমার মাথাটা খেয়েছে, এখন তোর মাথা খাচ্ছে। মাসিমা, আই বেরাও, বেরাও আমার বাড়ি থেকে, বেরাও বলছি। তুমি কিন্তু সুন্দর বাবুর সাথে একদম এভাবে কথা বলবে না, একদম নয়, একদম। গেল গেল, মাও বিগড়ে গেছে, আর বিগড়েছে তোমার দাদা, তাই এটাকে মারো, মারো এই বউটাকে, আর মারো তোমার এই শয়তানি মাটাকে। তারাকে ছাটা মেরে তোকে এই বাড়ি থেকে বিদায় করবো। শুনবে, বেরাও আমার বাড়ি থেকে, বেরাও বলছি। এত বড় অপমান, আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছেন। শুনুন, আমার নামটা সুন্দর, কিন্তু সুন্দর যে কতটা ভয়ঙ্কর সেটা বোধহয় আপনার জানা নেই, তাই আপনি এতটা বাড়াবাড়ি করে ফেললেন। ঠিক আছে, আচ্ছা আমি চলেই যাচ্ছি। তবে সঞ্জু, যাবার সময় আমি একটা কথা বলে যাই ভাই, এই অপমানের বদলা কিন্তু আমি কড়াই গন্ডায় মিটিয়ে নেব। এই অপমানের বদলা আপনার সাথে আপনাদের বাড়িতে যাবো, কারণ বুলটির সাথে আজ আমার অনেক বোঝাপড়া আছে। বলটিকে এবারের বউ করে নে, এদের সব কলাকে আমি টাইট করব, একদম টাইট। এই দাদা, গাড়িটা স্টার্ট দেবেন না, আমি আসছি। বৌমা, বিজয়, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের সংসারে ঝড়ঝঞ্ঝ বিপদ যতই আসুক না কেন, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একদিকে আছে পাগলি মা, আর একদিকে আছে শাশুড়ি মা, দুজনে রণরঙ্গিনী হয়ে ঝাঁপিয়ে পড়ে তোমাদের রক্ষা করবে। তোমরা ভালো থেকো মা, ভালো থাকিস বাবা বিজয়, ভালো থাকিস। আমি আছি, শুধু বলটি বলটি আমি যা বলবো তুমি আমার কথা মতো চলবে। ওই সঞ্জুকে টাইট দিতে মাত্র আমার একদিন সময় লাগবে, তবে কাজটা কিন্তু খুব কঠিন। এই কাজে তোমাদের দুজনে হেল্প চাই। বলো কি কাজ বলছি। বলটি, অসম্ভব অসম্ভব হয় না, এ তো খুব লজ্জার ব্যাপার। বলটি, এই কাজ আমি পারবো না। পারতে হবে, পারতে হবে বলটি। আজ থেকে এই মুহূর্ত থেকে এদের দুজনের সাথে তোমাকে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। অসম্ভব, কোনো কিছুর বিনিময়ে আমি এদের সাথে সম্পর্ক ত্যাগ করবো না। আচ্ছা, এদের সাথে সম্পর্ক ত্যাগ করবো না, এই বলটি তাহলে কিন্তু আমাকে ভুলতে হবে। এই বলটি, বলটি পারবে বলো, তুমি সঞ্জুর থেকে বেটার ছেলে পেয়ে যাবে বুলটি। হ্যাঁ, বেটার ছেলে। আর আমি তোমাকে মানবো না, তোমার কোনো কথাও শুনবো না, তোমার মতো মাতাল স্বামী পাওয়ার থেকে। শূন্য সিঁথি থাকা অনেক ভালো। কিরে, কি বুঝলি? এক এক করে তোর জীবন থেকে এবার কিন্তু সবাই চলে যাচ্ছে, নিজের পরিবর্তন কর, নইলে তোর শ্রীরামচন্দ্রের মতো দাদাও কিন্তু তোর মাথা থেকে হাতটাকে সরিয়ে নেবে। ইয়েস। আপনার সরিয়ে নেবে, 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 আরে নেবে বর্দা, এখন যে তোমার স্বার্থ আগে লেগে চলো। কিন্তু বর্দা, এই সঞ্জু যে এতদিন তোমাকে দেবতার আসনে বসে পুজো করলো, তার প্রতিদান তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দেবে বলো? এই 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 বলটি, এই এই এই, তুমি যেও না, যেও না। আচ্ছা, তুমি পারবে, পারবে আমাকে ছেড়ে জীবনে অন্য কোনো ছেলের হাত ধরে পথ চলতে? এই এই, তুমি তো কথা দিয়েছিলে দুজনে যেখানে যাবো একসাথে যাবো, একই পথে চলবো, একই কথা বলবো।
আচ্ছা, তার মানে সেগুলো সব ছিল মিথ্যে, সব ছিল ছলনা। হ্যাঁ মিথ্যে মিথ্যে, সালা প্রেম মিথ্যে, ভালোবাসা মিথ্যে, মিথ্যে সম্পর্কে সব বেড়াজান, তাই সব সম্পর্কগুলোকে আমাকে একটা একটা করে ভুলতে হবে। হ্যাঁ ভুলে যাবো, ভুলে যাবো, দাদা বৌদি মা বাবা সবাইকে ভুলে যাবো। আচ্ছা মনে করো আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন, কি লজ্জা পাচ্ছ? এই একদম না। লজ্জা যখন পাচ্ছ না, তাহলে আমি মিউজিক অন করলাম। ভেরি গুড, ভেরি গুড, এইরকম হলেই চলবে। কারণ এই ছবিতে কলির ভিলেনটা তো আমাকেই হতে হবে। এই তাহলে তো রেপসিনের কোনো প্রবলেমই হবে না। একদম হবে না, আমি করলে হবে কেন? তাহলে শুরু করা যাক, রেডি স্টার্ট। ভয় ভয় পাও, ভয়ে ভয়ে ঘোরো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আরে এই না হলে নায়িকা সবই তোমার। হ্যাঁ আমি তো এইভাবেই সবাইকে হেল্প করি। এই পায়েল শোনো, এই এতক্ষণ ধরে যে পোস্টগুলো তুমি আমার সাথে দিলে, এই পোস্টগুলো কিন্তু আজ রাতে একজন ডিরেক্টরের সাথে তোমাকে দিতে হবে। মানে? মানে বিশেষ কিছু না, আজ রাতে ওই ডিরেক্টরের সাথে তোমাকে বিছানাতে রাত কাটাতে হবে। এই দেখো চমকে উঠছো কেন? আরে বাবা, কাল রাতে তো একজন প্রোডিউসারের সাথে তোমাকে রাত কাটাতে হবে। এইভাবে প্রত্যেক দিন নিত্য নতুন পুরুষের সাথে তোমাকে রাত কাটাতে হবে, তবেই তোমার ফায়দা। তুমি কি মানুষ? তুমি কি মানুষ? তুমি যদি মানুষ হতে, তাহলে বিয়ের রাতে সবাইকে কাঁদিয়ে মান সম্মানের তোয়াক্কা না করে একটা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসতে না। তুমি যদি মানুষ হতে, তাহলে তোমার জন্য তোমার বাবা মরতো না। শালা মানুষ দেখাচ্ছিস আমাকে? তুমি এত নিষ্ঠুর। আমি নিষ্ঠুর, 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 নিষ্ঠুর হতে পেরেছিলাম বলে আজ আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, না হলে তোর মতো জোড়হাত করে সবার সামনে আমাকে কেঁদে বেড়াতে হতো রে। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাড়ি যেতে দাও, আমাকে ছেড়ে দাও। এই এই থাক, এই 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 এই, ইয়ার কি করিস না, ইয়ার কি করিস না, পাচার পাচার পাচার, আমাকে বাড়ি যেতে দাও। তোকে বাড়ি যেতে দেবো বলে মুম্বাইয়ের এই ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাটে নিয়ে এসে আমি তোকে রাখলাম। তোকে বাড়ি যেতে দেবো বলে এতদিন ধৈর্য ধরে আমি সাধু সেজে থাকলাম। এই বেশ বলিস মাইরি, আরে তোকে বাড়ি যেতে দিলে আমার ব্যবসাটা চলবে কি করে? ওটাই তো আমার আসল সমাজ সেবারে। এই শোন, তোকে আগে আমি নিজে ব্যবহার করব, তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আরো দশজনের সেবাতে তোকে আমি লাগিয়ে দেব। আমি ছাড়বো না শয়তান, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি তো এই শিবা, এই শিবা শোন, এই মালটা এই ফ্ল্যাটে বন্দি থাকবে, তুই থাকবি ওর পাহারাদার। যতক্ষণ না ও আমার প্রস্তাবে রাজি হচ্ছে, ওকে কিন্তু একদম ছাড়বি না। এই শিবা, এই জানিস এই শালিনা নায়িকা হবে রে। নায়িকা?
পাবো, কেমন করে আমি মুখ দেব? বাবের প্রায়শ্চিত্ত যে এত ভয়ঙ্কর তা আমি আগে বুঝতে পারিনি, কিন্তু কিন্তু কেমন করে আমি নিজেকে বাঁচাবো? শিবা শিবা, আমি তোমার পায়ে পড়ে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাড়ি যেতে দাও। পারবো না পায়েল দেবী, কারণ আমি ওনার কিনা গোলাম। এর আগে মুম্বাইয়ের ফ্ল্যাট অনেক মেয়েকে এইভাবে এনে নিজে নষ্ট করে প্রচুর টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। গোলামি করো বলে তুমি এই পাপ কাজ করবে? একটার পর একটা মেয়ের তুমি ক্ষতি করবে। উপায় নেই, আমি বাধা হয়ে দাঁড়ালে আমাকে খুন করে দেবেন। তুমি একা মরবে, কিন্তু অনেক মেয়ে তো বেঁচে যাবে। ও হয়তো একদিন, হয়তো একদিন তোমার ঘরের মেয়েকেও তুলে নিয়ে আসবে। মনে করো না, মনে করো না, তোমার ঘরের সেই মেয়ে আমি। দিদি বাবু বিশ্বাস করুন, ইচ্ছে করে না পাপ কাজ করতে, ভালো লাগে না মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে, কিন্তু এই সুন্দর মুখার্জির ভয়ে এই অসুন্দর কাজগুলো আমায় করতে হয়। না না, পাপ কাজ তুমি করবে না, তুমি ভালো হবে, তুমি মানুষ হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, মানুষ। আমি আমার রক্ত দিয়ে দাদার কপালে মঙ্গল চিহ্ন এঁকে দিলাম, আজ থেকে আমি তোমার বোন হলাম। আমার জীবন চাই যাক, তুই পালিয়ে যা, পালিয়ে যা বোন, পালিয়ে যা। মালটাকে পাচার করে দিচ্ছিলি, সারা জীবন ধরে আমার কাছে টাকা খেলি, আর এই মালটার কাছে একটা ফোঁটা নিয়ে একবারে পাল্টে খেয়ে গেলি। এই কি করে পারিস রে, সত্যি তোর মনে তো দেখছি বেশ দয়া মায়া আছে। আমার আমার অন্যায় হয়ে গেছে, আমার ছেড়ে দিন বস, আমার ছেড়ে দিন। ছেড়ে দেবো বলছিস? ভাল লাগে না, তোরা এমন করিস না, সবাই মিলে খালি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বাবা, তোদের যদি সবাইকে আমি ছেড়েই দিলাম তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারিস? অবশ্য তুই আমার জন্য অনেক করেছিস রে। হাজার হোক, কৃতজ্ঞতা বোধ বলে তো একটা ব্যাপার আছে, কি আর করা যাবে? যা শালা, তোকে তো ছেড়ে দিতেই হয় রে, যা রে শালা, ক্ষতি হোক আমার। তুই খুব বেঁচে গেলি রে, তোকে একেবারেই ছেড়ে দিলাম রে শালা। পারলাম না বোন, তোকে এই নরক থেকে বাঁচাতে পারলাম না, শুধু শুধু তোর ফোঁটাটাই নিলাম। ক্ষমা করিস বোন। যাক, ওটাকে ওপরে পাঠালাম। এই তুই যেন আবার পালাস না রে, এবার তো তোর ব্যবস্থাটা আমি করবো। আয় আয় আমার কাছে, আয় কাছে, আয় কাছে, আয়। একদম কাছে আসবি না শয়তান। এই একদম ন্যাকামো করিস না, দূরে থাকলে ক্যামেরায় ছবি তোলা যায় কিন্তু রেপ করা যায় না। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি একদম ভালো হবে না। আরে তোর ভালোটা তো আমি করে দেবো, তুই অত চিন্তা করছিস কেন? এই শোন শোন শোন, আমি যদি তোকে একবার রেপ করে দিই, আর দশ জনের সাথে রাত কাটাতে তোর একদম সমস্যা হবে না রে। আমি কিন্তু ভয়ঙ্কর নাগিনী হয়ে তোকে ছবল মারবো, ছবল। সবল মারবি তাই না রে, তোর অনেক বিষ হয়ে গেছে, সলি তোর বিষটা আমি একটু নামিয়ে দিচ্ছি রে। মার আমাকে সবল, মার আমাকে সবল, মার আমাকে সবল।
বড় তৃপ্তি পেলাম রে। তোকে একটু আশীর্বাদ করি, তুই যেন দেহ বিক্রির ব্যবসায় এক নম্বর হতে পারিস। আচ্ছা, আর এখানে ফালতু সময় নষ্ট করবো কেন? দেখি ওদিকে তো শিবার লাশটার ব্যবস্থা করতে হবে। যাই দেখি শিবার লাশটা দেখি। দেখি শিবার লাশ কোথায় গেল? শিবার লাশ কোথায়? আমার গাড়ি, আমার গাড়ি জানি কে পালাচ্ছে। এই এই আমার গাড়ি জানি কে পালালো। ও ও দেখি তো, দেখি দেখি থানায় একটা ফোন করি। আর এই হইছে শালার পুলিশ, কিছুতেই আর ফোনটা তুলবে না। আর শালা ফোনটা তুললো রে। হ্যালো, আন্ধেরি পুলিশ স্টেশন, সুন্দর মুখার্জি স্পিকিং। স্যার স্যার, আবি আবি কোই আনজান আদমি মেরা বডিগার্ড শিবা কো গোলি মার কে মেরা গাড়ি মে উসকো উঠা কে মেরা গাড়ি লেকে ভাগ গিয়া স্যার। তুরন্ত কুছ কিজিয়ে না স্যার। ক্যা স্যার, মে পুলিশ স্টেশন আউ। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। ওরে শালা পাগল না মাথা খারাপ রে, আমি যাবো শালা ওই পুলিশের কাছে? ওদের আমি চিনি না, ওরা আমাকে মেরে সারা জীবনের মতো পঙ্গু করে দিয়েছে। ওরা শালা ঠিক আমার চালাকি ধরে ফেলবে, তারপর সারা জীবন ধরে জেলের ঘানি চালাবে, না হলে মেরে ফেলবে। ও শালা, আমার একটা গাড়ি গেছে, যাক বেঁচে থাকলে আমার হাজারটা গাড়ি হবে। তাহলে আমি এখন কি করবো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন পালাবো, পালিয়ে যাবো এই মুম্বাই ছেড়ে, আমি অনেক দূরে। ও ডার্লিং চললাম গো, বেঁচে থাকলে আবার দেখা হবে, কেমন? বাই, পালাই রে শালা। এই সুযোগ আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না, আমি আমার বাড়ি ফিরে যাব, আমি আমার বাড়ি ফিরে যাব। কিন্তু আমার এই নোংরা দেহটা নিয়ে আমি কেমন করে বাড়ি ফিরে যাব, কেমন করে? পারবো দাদা, পারবো। মনে করো কলেজ লাইফে নাটকে দাদার সঙ্গে প্রেমের অভিনয় করছি। থ্যাংক ইউ বোন। কিন্তু দাদা বল, আনন্দে আমার চোখে জল চলে আসছে। যদি কোনোদিন সঞ্জুকে নিয়ে সংসার করতে পারি তাহলে একটা দেবতার মতো ভাসুর পাবো, মানে শিব ঠাকুরের মতো ভাসুর। আর মা দুর্গার মতো একটা বড় যা পাবি, যে দশ হাতে গোটা সংসারটাকে ধরে রেখেছে। বাবার তো তুলনাই হয় না, মায়ের আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের দুই ভাই বোনের কাজ হচ্ছে বকুলের কথা মতো প্রেমের অভিনয় করে, মানে যেভাবে হোক সঞ্জুকে লাইনে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু সদর দরজাটা খোলা আছে তো, সঞ্জু সোজা ঢুকে আমাদের দেখতে পাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। নিজেদের মধ্যে কথা বলে কেন সময় নষ্ট করছো? শোনো, আমি সঞ্জুকে ফোন করেছিলাম, ও আসবার সময় হয়ে গেছে। আর একটা কথা, সিনেমায় যেমন ঠিক নায়ক নায়িকা ক্লোজ সিন করে, তোমরাও ঠিক জমিয়ে ওই রকম করবে। বকুল তুমি কি? আমি আমি তোমার বউ, আর এখন আমার পরীক্ষা চলছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দেশে আরও এক বছর মিলিটারি শাসন রাখতে, নইলে হঠাৎ করে স্বাধীনতা পেয়ে গেলে ভারতবাসীরা স্বাধীনতার মূল্যই দেবে না। তাই আমি এমন কিছু করতে চাই, আমি এমন কিছু করতে চাই যাতে আমার পুরনো বদনাম সব ঘুচে যায়। আর তোমরা যদি আমার কথা মতো ঠিকঠাক প্রেমের অভিনয়টা করতে পারো, তুমি ফিরে পাবে তোমার ভাইকে, আর বুলটি ফিরে পাবে তার প্রেমিককে, আর সঞ্জুকে তো আমার কাছে নতি স্বীকার করতেই হবে। আর একদম দেরি করো না, একদম দেরি করো না, আরে শুরু করে দাও। দেখলে তো বকুল কিন্তু নিজে মানে কষ্টি পাথরে যাচাই হয়ে প্রমাণ করে দিল যে ও সত্যিকারে গৃহবধূ হতে পেরেছে। আমাদের মধ্যে মারাত্মক প্রেমের অভিনয়, মানে আমরা প্রেমের অভিনয়টাকে এমন ফুটিয়ে তুলবো। তুই আমাকে ডিনাই করছিস, আমি মান অভিমান ক্ষোভ দুঃখ নিয়ে প্রচুর মদ খেয়ে গাইছি। শীশে কি উম্র প্যাল কি আখির বিষাদ কিয়া, টুটা যো দিল কিসি কা তো হয় রাত কি বাত কিয়া। আরে টুটা যো দিল কিসি কা তো হয় রাত কি বাত কিয়া, শীশে কি উম্র প্যাল কি আখির বিষাদ কিয়া, যো দিল কিসি কা তো হয় রাত কি বাত কিয়া। আরে
তো হ্যাঁ রাতে কে বাত ক্যা। হম আপনে লিয়ে জিতে হ্যায় হমকো জহাঁ সে ক্যা। তুমি পায়েলকে ভুলে বকুলকে ভুলে এখন ভুলটির দিকে হাত বাড়িয়েছো, এই তোমার চরিত্র? বেশ করেছি। বেশ করনি, এইভাবে ভুলটির হাত ধরে আমি কিন্তু তোমাকে ফুর্তি করতে দেবো না দাদা। আরে ফুর্তি করবার জন্যই তোমার জন্ম, দেখছিস না আমার জীবনে একটার পর একটা মেয়ে জুটছে, তুই যাকে চোটালি সে হঠাৎ আমার হাত ধরে চলে এলো। তুমি একটা চরিত্রহীন পুরুষ, তাই এইভাবে ভাইয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম নিবেদন করছো দাদা? আপনি চরিত্রবান মহাপুরুষ, সেই জন্যে আপনার প্রেমের পাখি খাঁচা ভেঙে আমার খাঁচায় চলে এলো। তবু কিন্তু আমি ভুলটিকে ভুলে তোমার মতন অন্য কোনো মেয়ের হাত ধরে ফুর্তি করতে পারবো না দাদা। তার জন্য ক্ষমতা লাগে বুঝলে, তার জন্য ক্ষমতা লাগে, কোনো খারাপ ছেলেকে মেয়েরা পছন্দ করে না। বাজে কথা একটা বলবে না। আরে বাজে কথা আমি একদমই বলছি না, মেয়েরা রূপের পূজারী নয়, মেয়েরা হচ্ছে গুণের পূজারী। ওরা যদি ঠিকঠাক মতো ভালোবাসা পায় তাহলে সেই ভালোবাসার খাঁচা ভেঙে কোনোদিনই চলে যায় না। ওফ ও বিজয়, চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। বাহ চমৎকার, তুমিও পারলে, পারলে আমাকে ভুলে শেষ পর্যন্ত এই চরিত্রহীনটার হাত ধরতে, এখনো সময় আছে, ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত। কেন আমার হাত যখন ধরেছে আমার সঙ্গে একটু ডান্স করতে দে না। আমি জানতে চাই তুমি আমার কাছে আসবে কি না। আমি তো বলছি ও যাবে না, ওর হয়ে আমি বলছি ও যাবে না, তার কারণ ওর ক্ষমতাও দেখিয়ে দিল, তুই কিন্তু পারলি না। দেখ সেই ওর পেছনে কুকুরের মতো ঘেউ 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 করছিস। খুব ভালো লাগছে তাই না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদার মুখ থেকে এই নোংরা কথাগুলো শুনতে তোমার ভীষণ ভালো লাগছে তাই তো? এখনো সময় আছে, ফিরে এসো আমার কাছে, ধরো আমার হাত, আর আজ যদি তুমি সেটা না পারো এই সঞ্জু কিন্তু আজ এক ঘুষিতে তোমাকে এই হাতছান আচ্ছা বেজম্মা। আর একবার ওই কথা বলো, একবার নয় 100 বার বলবো, 1000 বার বলবো, তুমি একটা বেজম্মা বেজম্মা বেজম্মা, তাই তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরাগুলো মেনে নিচ্ছ। তোমার চোখে নোংরা পর্দা আছে তাই তুমি নোংরামো দেখছো। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি জানতে চাইছি ভুলটি যেটা করেছে সেটা তুমি মানতে পারছো না কেন? মানতে পারছি না এই কারণ ভুলটি আমাকে ভালোবাসে তাই। ও আচ্ছা, আর তুমি ভুলটিকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, সেদিনও বেসেছি আর আজও বাসি, আর বাসি বলেই ওদের নোংরামোটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেনে নিতে পারছি না। কেলো করেছে আমার আমার ভালোবাসাটা তুই কেড়ে নিবি নাকি? আচ্ছা তুমি কি করে পারছো, কি করে পারছো এখানে দাঁড়িয়ে নিজের স্বামী নোংরামোগুলো মেনে নিতে? মেনে নিতে পারছি এই কারণেই, ওরা যেটা করেছে সবটাই অভিনয়, তোমার মনে জ্বালা ধরাবার জন্য, তোমায় ফিরিয়ে আনার জন্য আমার কথা মতো ওরা প্রেমের অভিনয় করেছে। অভিনয় বৌদি? বৌদি সত্যি নয়? না, আর এই ঘটনা আমি ঘটিয়েছি, তুমি যার পাল্লায় পড়ে ভুল রাস্তায় চলেছিলে সেই সুন্দর মুখার্জির জাল থেকে তোমায় আমি কোনোদিনই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি জানো সুন্দর মুখার্জিকে পুলিশ খুঁজছে? কেন? সে তার পোষা গুন্ডা শিবাকে খুন করেছে। তার মানে দাদা খুনি? শুধু তাই নয়, সে তার মুম্বাই ফ্ল্যাটে পায়েলকে ধর্ষণ করেছে। এত খবর তুমি কোথায় পেলে? পুলিশের কাছ থেকে, আর সে যে কোনোদিন মামা বাবুকে খুন করতে পারে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর এই কথাটা আমিও কিছুদিন আগে জেনে গেছিলাম। তুমি জানো ভাই মামা বাবু কোথায়? জানি তো, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে আমাদের মামা এখন মুটেগিরি করে পেট চালাচ্ছে গো বৌদি। না এ হতে পারে না, যে মানুষটা আমার ঘর সংসার করে দিল তার ঠিকানা কখনো স্টেশনের প্ল্যাটফর্মে হতে পারে না। আমার শেষ কাজ মামা বাবুকে ফিরিয়ে আনা। হ্যাঁ মামা বাবুকে ফিরিয়ে আনা। দাঁড়াও দাঁড়াও বৌদি,
এতদিন সকলের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি, তাই না? দিনের পর দিন বাড়ির সবার সামনে তোমাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি গো। তাই আজ সকলের সামনে দাঁড়িয়ে আমার আমার পরম শ্রদ্ধার মানুষ আমার দাদার সামনে দাঁড়িয়ে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বৌদি। ভাই আচ্ছা পারো না, পারো না নিজের ভাই মনে করে আমাকে একটা সুযোগ দিতে? বলো না, বলো পারো না? পারি পারি পারি, কেন পারবো না? তুমি কি আমার পর? তুমি একদম কাঁদবে না ভাই, একদম কাঁদবে না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি বলছি ভাই, একেবারে ক্ষমা করে দিয়েছি। কি গো ভাই কাঁদছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এবার তো না, ক্ষমা নয়, এখন আমাকে যেতে হবে শয়তান সুন্দর মুখার্জির কাছে। আমি যাব শয়তান সুন্দর মুখার্জির কাছে, যার দেওয়া বিষের বড়ি গিলে এই জানোয়ারটা একদম বিষিয়ে গেছে। ওকে আমি চরম শাস্তি দেব। তোমাকে আমাকে সব সময় ও অপমান অসম্মান করেছে, বুলটিকে কাঁদিয়েছে, তাই এই শাস্তি ওকে নিতে হবে। ছেড়ে দাও। আমি ছেড়ে দিলে বুলটি ছাড়বে কেন? ছাড়বি? শাস্তি দিবি না? চোখের জল ফেলেছিস, শাস্তি দিবি না? ভালোবাসার মূল্য কি কোথায় রে? তোকে শাস্তি দিতে হবে, পারবি না? চমকে যাচ্ছিস কেন? হুম, কিসের ভয়? দাদা যখন দাঁড়িয়ে আছে ভয় কিসের? আয় এগিয়ে আয়, শাস্তি তোকে দিতে হবে সারা জীবনের মতো। ওর দায়িত্ব তোকে তুলে নিতে হবে। এই না 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 না, পায়ে নয় বুকে। শুধু তোদের দুজনকে কথা দিতে হবে, তোদের মধ্যে যেন কোনোদিন আমি কোনো অশান্তি দেখতে না পাই রে। কথা দে এ বোন, কথা দে, বল। এবার তোরা খুশি তো? আরে পাগলি বোন, খুশি তো? হ্যাঁ বল, তাহলে তোরা দুজন একই সাথে হাত ধরে একই পথে চলব, হাত ধরে একই পথে চলব, একই পথে মিশে গিয়ে একই কথা বলব, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলব, একই সাথে হাত ধরে একই পথে চলব, একই সাথে হাত ধরে একই পথে চলব। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। কিছুই বুঝতে পারছি না। বলছি একটু আগে বলছিলাম না, মানে শয়তান সুন্দর মুখার্জিকে শাস্তি দিতে আমি যাবো, তো শাস্তি দেওয়ার অস্ত্র আমার কাছে অলরেডি এসে গেছে। মানে এই মাত্র আমার মোবাইলে যে SMS এলো, সেটা আমার জীবনের চলার পথটাকে হঠাৎ বদলে দিল। চলি বাই। দাদা টাকা, এই টাকার কথা যখন বললি তখন একটা কথা বলি শোন, পুলিশের কাছ থেকেও টাকা নিবি? কি করে পারিস রে, লজ্জা করে না? পুলিশ হলো ছাড় নেই স্যার, পুলিশ হলো ছাড় নেই স্যার, যেদিন ফাটকে ঢুকিয়ে দেবো সেদিনে বুঝতে পারবে পুলিশ হলো ছাড় নেই স্যার। দাঁড়া
কোকো বাবুরা, আজ সারাদিন আমি একটা মোটবার কাজ পাইনি, দুদিন ধরে আমার কিছু খাবার জুটে নেই। ও বাবুরা, ও বাবুরা, আপনাদের বাক্স আপনারা নিচেরা কেন বইছেন? আমাকে দিন, আমাকে দিন, যে কটা টাকা দেবেন তার বিনিময়ে যেখানে বলবেন আমি ঠিক সেখানে পৌঁছে দেব, দিন না। ও বাবুরা, এই সেই বাতাস পুষতে চান, অনেক কষ্টে লুকিয়ে ওই শয়তান সুন্দর মুখার্জির চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি। না না, আমি বাড়ি ফিরে যাবো না, বাড়িতে যে আমার বাবা নেই, আমি যার কেউ নেই তার ভগবান আছে। জানো থানাটা কোন দিকে বলতে পারো? আমার না কিচ্ছু মনে পড়ছে। ওই তো স্টেশনের পাশেই থানা, আমাকে দিন, আমি ঠিক পৌঁছে দেবো। হ্যাঁ পারবো, আমাকে দিন তো। লাগেনি, আসলে আসলে কদিন ধরে গায়ে খুব জ্বর, দুদিন ধরে আমার কিছু খাবার জোটেনি, খুব কষ্টে আছি মা। কষ্টে আছো? তুমিও কষ্টে আছো? আমার মতো মানুষ এই পৃথিবীতে থাকলে শান্তি দৌড়ে পালাবে দৌড়ে। ওটার ক্ষমতা আজ আমার নেই মা, ক্ষমতা নেই মা। জানো জানো আমার না সব চুরি হয়ে গেছে, তবু আমি ছুটছি ছুটছি, বদলা নেওয়ার জন্য ছুটছি, বদলা বদলা বদলা। তুমি একটা তীর বেধা পাখি আর একজন নিরাশ্রয় সর্বহারা মানুষ, চিনেছি এরা দুজন দুজনকে ঠিক চিনেছি। চলে যাচ্ছে চলে যাচ্ছে, পোকাগুলো কেমন কিলবিল কিলবিল করছে, বিষাক্ত সাপের বাচ্চাগুলো কেমন আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে। চলে যাচ্ছে চলে যাচ্ছে, ওটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার সেই বিয়ের রাতের কথা। বাপ কখনো বাপকে ছাড়ে না, একদিন তুই যাকে কাঁদিয়েছিলি সে আজ হাসছে, আর তুই না না মা না, তুমি কাঁদবে না মা, তুমি কাঁদবে না, ওই শয়তানটা নিশ্চয় তোমাকে। চুপ 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 চুপ, ওর কথা এখানে হবে না, ওর কথা বাইনে আদালত আর বিচার হবে, আর আমার বিচার করে দিয়েছে তো ভগবান। তুইও কি আমার মতো পাগলি হয়ে গেলি নাকি? আরে আমি তো পাগলি হয়েছি আমার সোনার জন্য, আর আমি পাগল হয়েছি আমার নিজের ভুলের জন্য গো। আমি 2018 সালের পাগলি গো, আর আমি 1990 সালের পাগলি, আজ থেকে 28 বছর আগে আমি পাগলি হয়ে গেছি। এই চল চল, এই 1990 সালের পাগলির সঙ্গে তুই থানায় যাবি, চল দে এটা। না না না, আমি কাউকে দেবো না, কাউকে না কাউকে না। এটার মধ্যে কি আছে জানো? কি আছে? এটার মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ধরার জাল গো। বাপরে বাপ, জানি না আজ কি হবে, আজ থানায় নতুন দারোগা জয়েন করবে। না না, ভয় কিসের, জীবনে কোনোদিন ঘুষ খায়নি, পুলিশের চাকরি করলো অন্যায় করিনি, বরং সৎপথে থেকে অনেক মানুষের উপকার করেছি। দোষ একটাই, বক বক করে বকা, আমার বকাও থেমে যাবে যদি আমার বউটাকে খুঁজে পাই, আর যদি খুঁজে পাই পাবেন পাবেন, আমি সাক্ষী দেবো স্যার, নিন স্যার নিন 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 সাক্ষী, নিন সাক্ষী সাক্ষী। এই সাক্ষীর কথা যখন বললেন তখন একটা কথা বলি শুনুন, পুলিশ সাক্ষী ছাড়া কোনো কাজ করে না, তা আপনি কিসের সাক্ষী দেবেন, আপনি কে? আমি আমি 2018 সালের পাগলি গো, যে আমাকে পাগল করেছে, সে অনেক মেয়ের সর্বনাশ করেছে, তাকে আপনারা ধরবেন না ধরবেন না। এখন এখান থেকে বাইরে যান, এখন কোনো ঝামেলা নেবো না, এখনই থানায় নতুন দারোগা জয়েন করবে। থানায় নতুন
এই যে শুনুন, এখন আপনারা বাইরে যান, দারোগাবাবু আসুক, পরে আপনারা আসবেন। না না না, পরে নয় পরে নয়, এক করে এক করে। আমি সাক্ষী দেবো স্যার, নিন স্যার, নিন 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 সাক্ষী নিন। এই অ্যাটাচিটা কাজ জানেন? কাজ? এই অ্যাটাচিটা হলো ওই শয়তান সুন্দর মুখার্জি গো। সুন্দর মুখার্জি? সে তো ফেরার, দেখি দেখি অ্যাটাচিটা দেখি। সে আমাকে দর্জন করেছে, সে আগে খুন করেছে। আপনি কে? আপনার পরিচয় কি? আমার পরিচয়? এর মধ্যেই সবকিছু প্রমাণ পাবেন স্যার, সবকিছু প্রমাণ। চলো মা চলো। শুনুন শুনুন, তারকাবাবু প্রথমে জয়েন করলে এই অ্যাটাচিটা ওনার হাতেই তুলে দেবেন, কেমন? আমি আসি না। ওরে বাপরে বাপ, এসব জিনিস দিতে দেরি করলে হবে? দারোগাবু আসার সাথে সাথে এটা হাতে তুলে দিয়ে বলবো, নীল স্যার, এটা ফেরার সুন্দর মুখার্জির অ্যাটাচি। পুলিশের গাড়িটা কাকে যেন তাড়া করেছে মনে হচ্ছে। ওই তো ওই তো আসামিটা এইদিকে আসছে, হ্যাঁ এইদিকে আসছে। যা, পুলিশের গাড়িটা বেরিয়ে গেল, রাস্তায় বেরিয়েও তো আমি বিপদে পড়ে গেলাম। কিন্তু কিন্তু যেভাবে ও মানুষটাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে ফোনে একটা SMS এলো আর পাগলের মতো ছুটলো। রহস্যটা আমাকে জানতেই হবে, যে মানুষটা আমাকে ছেড়ে একটা মুহূর্তের জন্য থাকতে পারে না সারাদিন। হয়তো হয়তো আসামিটা এইদিকে আসছে, আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। ওরে বাবরে, সালা মুম্বাই থেকে এখানে পালিয়ে এলাম, এখানে পুলিশ। এই কি আপনি, সরে যান বলছি, পুলিশ আমাকে তাড়া করেছে, সরে যাও। না, আমি আপনাকে কিছুতেই পালাতে দেব না, কিছুতেই না। কি বললি, পালাতে দিবি না? সালা পুলিশ আমাকে তাড়া করেছে, তুই পালাতে দিবি না? এই শালি, তোকে আমি খুন করে ফেলবো। কি ভেবেছেন, বাড়ির বউ বলে আমাকে দুর্বল ভেবেছেন? ভুল করছেন। একদম কথা বাড়াবি না, বহুত খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিনও আমি হারতে শিখিনি। পুলিশ, পুলিশ, পুলিশ! ওই শালি, তুই পুলিশ ডাকছিস? আয় আয় রে শালি আয়, আমি তোকে পুলিশ দেখাবো রে, আয় আমার কাছে। আমি আমার মেয়ের অন্নপ্রাশনের দিনে ওর গলায় পরিয়ে দিয়েছিলাম, তবে কি তুই? রাস্তার মেয়ে? না, তুই রাস্তার মেয়ে নস, তুই আমার মেয়ে পারুল। বাবা! আরে বাবা, আমার মেয়ে পারুল। তোমার এই অবস্থা হলো কি করে? তোমার হাত মুখ সব পুড়ে গেল কি করে? তোমার সেদিনের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, সেই ভয়ঙ্কর ট্রেন ডাকাতির কথা।
জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরছিলাম, হঠাৎ শুরু হলো ট্রেনের মধ্যে সেই ভয়ঙ্কর ডাকাতি। বাবা! আরে মা, তোর মা ছিল অপূর্ব সুন্দরী। ডাকাতরা ট্রেন থামিয়ে তোর মাকে নামিয়ে নিয়ে চলে গেল। কিন্তু আমার এক বছরের শিশু কন্যাকে আমি কখনো মুখ থেকে ছাড়িনি। ওই ডাকাতা, ওই ডাকাতা, ওই ডাকাতা আমাকে জোর করে নিয়ে যায় স্টেশনের পাশে, তারপর আমার মুখ থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে আমি চুপড়িতে ফেলে দেয়। আমার যখন 15 বছর বয়স তখন ওই বুড়িমা মারা যায়। তখন আমি একা এই পৃথিবীতে, আমি সম্পূর্ণ একা। আমার আমার আপন বলতে কেউ ছিল না জানো বাবা, কেউ না। তাই তো পেটের জ্বালায় পেট চালানোর জন্য আমি চুরি চিনতে শুরু। আমার কোনো দুঃখ নেই, আমার সব চলে গেলেও আমার স্বামী, আমার সন্তান, আমি সব আমি তোকে বলেছিলাম না মা, যথা ধর্ম তথা যায়, যথা ধর্ম তথা যায়। কিন্তু মা, তুমি তো জানো কত কষ্ট করে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। হঠাৎ করে, হঠাৎ করে সেই মানুষটা আমাকে কিছু না বলে সারাদিন নিখোঁজ। আমি জানি সে কোথায়। হ্যাঁ চল আমার সঙ্গে, চলো গীতা চলো, জামাই বরণ করবে চলো। আমাদের জামাই বিজয় কলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে। তুইও চল মা, আদ্যাশক্তি মহামায়া হয়ে সংসার করবি, চল। শুধু তোমরা যাবে, আমি যাব না, আমাকেও নিয়ে চলো না গো। আমি যাবো বিজয়ের কাছে, যাব বিজয়ের কাছে যাব। আমি আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো মা। যে সংসারকে তুমি স্বর্গ করে গড়ে তুলেছ। মামা বাবু প্রথমে তুমি আমায় দেখেছিলে খেপি পাগলি, তারপর দেখেছিলে ডন,
আর তুমি আমায় দেখছো শাখা সিঁদুর শাড়ি পরা ঘরের বউ। কিন্তু এই শাখা সিঁদুর শাড়ি পরা ঘরের বউটি কার বউ তাকে তুমি জানো? না 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 জানি না। জানলে একটু হলো বুকে কষ্ট হবে। আর কষ্ট হবে এই কারণে তুমি ভুল করে ফুলকে রাস্তা ছুড়ে দিয়েছিলে বলে। আর সেই ফুলকে কুড়িয়ে নিয়ে এসে আমার মেয়ে বুকে তুলে নিয়েছে। বলুন না আমার খুব জানতে ইচ্ছে করছে সে কে কে আপনার মেয়েকে বিয়ে করেছে, আপনার মেয়ে কোন ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, ও কার বউ? আমার। চাঁদনি চাঁদ সে হতি হ্যাঁ, সিতারো সে নহীঁ, মোহব্বত এক সে হতি হ্যায় হাজারো সে নহীঁ। কি হলো বিয়ের রাতে আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়ে? তুমি বেশ সুখী আছো তো? না না না, মানে আমি তো চরম শাস্তি পেয়ে গেছি। চরম শাস্তি পেলেও তোমাদের মতো মেয়েদের চরিত্রের পরিবর্তন হয় না। কুকুরের লেজ যেন বাঁকা হয়, কুকুরের লেজ বাঁকা তাকে সোজা করবার জন্য যদি একটা সোজা পাইপে 10 বছর ভরে রাখা হয়, 10 বছর পর যখন সেটাকে টেনে বার করবে দেখবে আবার মেকে গেছে। মানে তোমাদের মতো মেয়েদের চরিত্রও কিন্তু তাই। কিন্তু এই কি তোমার সেই এসএমএস? ইয়েস, এই আমার সেই এসএমএস। অনেক ইন্টারভিউ দেওয়ার পর বর্তমানে আমি সাব ইন্সপেক্টর, এই থানার বড়বাবু, সমস্ত কাজের দায়িত্ব এখন আমার। আজ আমি খুব খুশি রে বিজয়, আজ আমি খুব খুশি। তোমার আশীর্বাদই তো এটা সম্ভব হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো, এই পোশাক যখন আমি গায়ে চাপিয়েছি মানুষকে আমি বুঝিয়ে দেব পুলিশ জনগণের কতখানি উপকারী বন্ধু। তুই কি জানিস বাবা আমি কে? কেন জানবো না, কেন জানবো না? তুমি হচ্ছে বকুলের গর্ভধারিণী মা। বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তুমি শুধু তোমার সোনাকে খুঁজছিলে। পেলে তো তুমি তোমার সোনা, পেলে তুমি তোমার স্বামী। ফিরে পেয়েছি আমার স্ত্রী কন্যাকে, আর তার থেকে বড় পাওনা পেয়েছি আপনাকে। আপনি আমাকে, আপনি বলছেন কেন? বলছি এই কারণে, আপনি আমার জামাই হলো, আমার থেকে উচ্চপদস্থ অফিসার আপনি, তাই বলি এই পোশাকটা যতক্ষণ আপনার গায়ে থাকবে ততক্ষণ জানাবো আপনাকে আমার স্যালুট। সেদিনে সেই বোন হয়ে আমিও জানাই আমার সংগ্রামী অভিনন্দন। শুধু তুমি একা নও, আমাদের একত্রিত সংগ্রামকে সফল করতে আমরা সবাই জানাই স্যালুট। শক্ত করে ধরে রাখুন, ওকে ছাড়বেন না, আইন ধরে নিজের হাতে তুলে দেবেন না, আমার কাছে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন আমার কাছে। এই ধর্ষক বাবা রাম রহিমের 20 বছর জেল হয়েছে জানিস তো, তোকে সারা জীবনের মতো জেল খাটিয়ে ছাড়বো। কিন্তু আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? আটাচি যে আটাচি মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে পায়েল এই থানায় পৌঁছে দিয়েছে। না, তুই পায়েলকে র‍্যাপ করেছিস। না, শিবাকে খুন করেছিস। কিন্তু শিবা খুনের কি প্রমাণ আছে? শিবা নিজে এই কিনে শিবা, তুই তোকে তো আমি গুলি করে, না সেদিন আমায় গুলি করে মারতে পারেননি। মানে কারণ সেদিন আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট যেন বেশি বলছিস তুই। আর কোন প্রমাণের দরকার নেই শিবাই, আমায় ছেড়ে দিন স্যার। আর ছেড়ে দাও, বাইরে নিয়ে যাও। ওরে বাবা রে, এই কে রে, আরে লাভ কে রে ভাই, ছাড় না। আরে বাবা ওরে বিজয় কোথায় রে? এই যে আমার ছেলে বিজয়, আর সাব ইন্সপেক্টর, এ কি কমানন্দের কথা বলো। হ্যাঁ কি হলো, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো দেখো আমার বিজয় আজ সাব ইন্সপেক্টর হয়ে ফিরে এসেছে। সে ফিরে পেয়েছে তার ভরা সংসার। আমি ফিরে পেয়েছি আমার সঞ্জুকে, আর আমি ফিরে পেয়েছি আমার স্বামীর সন্তানকে, আর আমি সব হারিয়ে আমার দাদাকে আবার ফিরে পেয়েছি। কি রে বিজয়, কি রে বকুল, তোরা কিছু বলবি না? হ্যাঁ বলবো তো, আজ আমি একটা কথাই বলবো, শাখা সিঁদুর পরে আমি পাব না দোষার তোমার, ফেসবুকে তে সবাই দেখে স্বর্গ আমার স্বামীর ঘর, স্বর্গ আমার স্বামীর ঘর, স্বর্গ আমার স্বামী।
ধন্যবাদ। ও আচ্ছা, আমি এটি গাইছি আপনাদের যখন ভালো লেগেছে, অভিনন্দন ভালোবাসার সম্বর্ধনা এই নিয়েই গান। অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে থাকুন, আমার গানের পরে পদ্মপ্রিয়া গাইবে। অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সম্মান,